আমার নীতি জাহিদ তৃতীয় অংশ মেসেজ আসাতে ওয়াশরুমে গিয়ে ফোন চেক করে অর্ধেক পরীক্ষা দিয়ে ছুটে আসে ইমরান ততক্ষণে ইশতিয়াক কাকনকে ভর্তি করিয়েছে হাসপাতালে ইমরান দরজার সামনে দাঁড়াতেই নার্স তার হাতে তুলে দেয় তার একমাত্র সম্পদ ঈশানকে ছেলেকে জড়িয়ে ধরে যে কান্না কেঁদেছিল পুরো হাসপাতাল দেখেছে শাহাদাত সাহেব নাতি পেয়ে খুশিতে আত্মহারা মিষ্টি বিলি করেছিল পুরো হাসপাতালে কেইস ও চলছিল তখন সেই মুহূর্তে পুলিশ এসে এরেস্ট করে শাহাদাত শাহাদাত সাহেবকে এক মাস পর সাহেব যখন ফিরলেন তখন থেকেই সংসারের নতুন রূপ দেখলেন ইমরান ভাগ সময় অন্যমনস্ক ইশতিয়াক তখন মাত্র কলেজে ইমরানের মা স্বামীর চিন্তায় শয্যাশাই ঠিক তখনই চারদিকে নতুন নিউজ ভাইরাল হলো অভিনেত্রী কাকন সেপারেশনে যাচ্ছে সাবেক এমপি পুত্র ইমরানের সাথে বাজ পড়ার মতো কানে লাগলো কথাটি সন্ধ্যায় বাড়িতে সবাই এ বসে এটা নিয়ে কাকন স্পষ্ট জানিয়ে দেয় ওর সন্তান প্রয়োজন নেই এসব দায়িত্বে ও থাকতে চায় না মুক্তি প্রয়োজন ওর সেদিন ইমরান কাকনের পায়ে ধরেছিল যেন দুধের বাচ্চাকে ছেড়ে না যায় এমন একটা মানুষ কারো পায়ে এটা বিশ্বাস করতেও খারাপ লাগে কাকন সাহেবকে আরো অনেক অপমান করে বাড়ি ছেড়ে দেয় শাহাদাত সাহেব স্ট্রোক করে সেদিন রাতেই গত হয়েছিলেন মাস ছয়েক পর ইমরানের মা ও ব্রেইন স্ট্রোক করে ইমরান ইশতিয়াক আর তিন ভাই বোন বাবা মা হারিয়ে নিশো আর ঈশান মা থাকতেও মাহারা এর মধ্যেই ডিভোর্স হয়ে যায় কাকন এবং ইমরানের মোনা উঠে আচ্ছা চাচি বুয়েটের ঘটনা তো বললে না উনার আবার কাম ব্যাক করার ঘটনা ও তো জানি না তোর নয়ন আঙ্কেল সব জানে টুকু আমার অজানা চলে যা খুলে বলবে যেই ভাবা সেই কাজ সালমা মেখে ভাত খাইয়ে দেয় কোন নয়নের উদ্দেশ্যে টেবিলে বসে পেপারওয়েট নিয়ে খেলছে মোনা কাঁচের পিরামিড আকৃতির পেপারওয়েট নয়ন মিটিং এ আছে তাই নয়নের কেবিনে বসে আছে মোনা এমন সময় মিটিং শেষ করে কেবিনে ঢুকে একটা মিষ্টি হাসি দিল নয়ন। কি ব্যাপার আজ যে শাহজাদির পদ ধুলি পড়ল এই প্রজার কেবিনে আঙ্কেল এভাবে বল না তুই আঙ্কেল বললে আমার হাসি পায় ওমা কেন ইমরানের বউ হলে তোকে আমি ভাবি ডাকতাম গোলুমলু গালগুলো ইস্ত রঙিন হল নয়ন আঙ্কেল সবসময় মজা নেয় এ মানুষটা খুব সাপোর্ট করে মোনাকে রিক্তা আন্টিও মাঝে মাঝে মজা করে আঙ্কেল একটা কাজে এসেছি তোমার বুয়েটের বন্ধুর ডিভোর্সের পরের কাহিনী শোনাও আমার তো বুয়েটে অনেক বন্ধু আপনি কোন বন্ধুর কথা বলছেন ভাবি আঙ্কেল প্লিজ আমি কয়টা বন্ধুকে চিনি তোমার তুমি জানো না ও তাই তো আপনার ইমরান সাহেব আমি তো বলেই গিয়েছি হঠাৎ আজ এটা জানতে মন চাইল কেন তুমি বলোই না বাকি কথা পরে বলবো প্লিজ আমরা এখন যে ইমরানকে দেখছি ইমরান মোটেও এমন ছিল না হাস্যজ্জোল মজা মাস্তিতে ভরা একটা ছেলে ছিল আঙ্কেল আন্টি চলে যাওয়ার পর আইরিন আপা ঈশানকে দেখতে এক বছরের মতো বাবার বাড়িতে ছিল এরপর ওদের বাড়িটা আঙ্কেল এর লোন এর টাকা শোধ করতে বিক্রি করে দেয় দুলাভাই অসুস্থ হওয়াতে ইমরান জোর করে আপাকে শ্বশুরবাড়ি পাঠায় সোহান থাকত ওদের সাথে স্কুল ঢাকাতে। সোহান এবং ইশতিয়াক একটা বাসা ভাড়া করে উঠে যায় তখন নতুন একজন লোক রাখে রুবিনা নাম ইশান এর জন্য এখনো রুবিনা ইমরানের বাড়িতে আছে ঘরের সদস্যের মতো ইমরান নিজে তো আছে বাইরে কাজ শেষে ঈশানকে খাওয়ানো দেখাশোনা করা সব করতো বাচ্চাকে মা ছাড়া রাখা যে কত কষ্ট সেটা ঈশানকে না দেখলে বুঝতে পারতাম না কত রাত ঘুমাইনি ইমরান বাচ্চাদের জিনিসের দাম বেশি ঈশানের জন্য বেবি ফর্থ থেকে শুরু করে ডায়াপার পর্যন্ত সব আনতে ওর টাকা পুড়িয়ে যেত এরপর ছিল মাথার উপর ছোট ভাইয়ের দায়িত্ব ইশতিয়াক সবে কলেজে ঈশান বড় হচ্ছে টাইম চাকরির পাশাপাশি টিউশন পড়ানো শুরু করে ইমরান কখনো অভাব বুঝেনি নিজের বেলায় কিন্তু তার ছেলে এসে অভাব পাবে এই ব্যাপারটা সে মেনেই নিতে পারছিল না তাই সাধ্যের মধ্যে সব টুকু করেছে ছেলের জন্য ঈশানটাও না অদ্ভুত বাচ্চা রুবিনার সাথে সারাদিন খেলতো একদম না মনে হয় যেন ও বুঝে ওর বাবা আসলে ওকে আদর করবে সারা দিন ওকে ভালো বাচ্চা হয়ে থাকতে হবে দিন শেষে বাসায় ফিরে ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাত ইমরান পড়াশোনা শেষ করা জরুরি এতদিনে একটা ভালো চাকরিও জোগাড় করে মাস্টার্স এর জন্য আবার বুয়েটে অ্যাডমিশন নেয় এরপর আঙ্কেলের কেইস রি ইনভেস্টিগেশন এর জন্য এপ্লাই করে মাথায় এবার রাজনীতির ভূত শক্ত পোক্ত ভাবে গেড়ে বসেছে ওর এর মধ্যে ও বুয়েটে ইলেকশন করে দু দুবার দুবারই হেরে যায় দমে যায়নি কি যেন ভেবে নয়ন বলল সবাই জানে ইমরানের পাওয়ার উপর অবধি বিবাহিত জানার পর ও মেয়েরা ওর পেছনে লাগত এতদিনে ইমরানের সব কিছুতে পরিবর্তন প্রয়োজনে সে গম্ভীর আবার আনন্দের সময় সে সদা হাস্যজ্জ্বল মেয়েদের সাথে খুব একটা কথা না বললেও যাদের সাথে বলতো কিভাবে যেন মেয়েগুলো তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যেত মেয়েরা ওর জন্য রান্না করে নিয়ে আসতো ও সেটা খেয়ে হাসি মুখে বলত খুব ভালো হয়েছে এই কমপ্লিমেন্ট পেয়ে খুশিতে গদগদ হয়ে আরো বেশি খাবার নিয়ে আসত একবার প্রশ্ন করেছিলাম জঘন্য খানা গুলোর এরম রিভিউ দেশ কেন আবার খাসো ওর উত্তর ছিল এখনই খারাপ বললে দমে যাবে আমি খেয়ে ভবিষ্যৎ জামাই গুলার উপকার করে দিচ্ছি প্রতিদিন করতে করতে শিখে যাবে আমি অবাক হয়ে তাকিয়ে ওকে দেখি বাপরে কোন লেভেলের জনসেবা পরক্ষণে জিজ্ঞেস করলাম তুই ফ্ল্যাট করছিস ওদের সাথে ইমরান হাসে আর মাথা নেড়ে বলে উহু এটা প্রয়োজন ওরা ঈশান থাকার আমাকে চায় একজন নয় প্রায় অনেক কাজটা করে। তাই সবার প্রশংসা করি যেন কেউ নিজেকে স্পেশাল না ভাবে কি দরকার নিজের জনপ্রিয়তা নষ্ট করার পরে কাজে লাগবে শুধু মেয়েরা ওর জন্য বেকুল ছিল তা নয় জুনিয়র ছেলে গুলাও ইমরান ভাইয়ের সান্নিধ্যে কাজ করতে পেরে বেশ আনন্দিত বুঝতে পারলাম ইমরান কিছু পেতে হলে কষ্ট করতে হয় বইতে তৃতীয় বার নির্বাচনে ও জিতে যায় লাইফে টান টার্ন ওভার শুরু তখন থেকে বই পড়তে পছন্দ করত মাঝে মাঝে ঈশানকে নিয়ে লাইব্রেরি যেত যেত বছর থেকে বাবার সাথে যায় ছেলের প্রতি বুয়েটে দেখে টিচারদের ও ওর প্রতি সফট কর্নার ছিল কয়েকবার নির্বাচনে বুয়েটের ভিপি হয় জয়েন করতে অফার করে বইয়েটি শিক্ষক হিসেবে কিন্তু নাকচ করে দিয়েছিল ও ভিপি থাকা অবস্থায় বুয়েটের অনেক কিছুই চেঞ্জ করেছিল এখনের বুয়েট আর আগের অনেক ফারাক আগে বুয়েটে ঝামেলা কম ছিল একটাই বড় ঝামেলা হয়েছিল প্রকাশকে নিয়ে তা তো জানোই এই ছিল বুয়েট স্টোরি যেটা গুরুত্বপূর্ণ এবার সেটা বলি শুনো মামুনি এবার যা বলবো তা আমি তোমার বাবা ছাড়া আর কেউ জানে না আমার মনে হয় তোমাকে জানানো প্রয়োজন রি ইনভেস্টিগেশন কেইসটা নন এপ্রুভড হয়ে ফিরে আসে যেহেতু ইমরান পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে সে অনেক ইনফরমেশনই জানত বয়সে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ শুরু করেও। পাওয়ার হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ওর সব হয় বর্ডার টু বর্ডার বেশিরভাগ মিটিং পি এম টু হোম মিনিস্টার নিজের ডিল করে মানে কি কিসের এমন বিজনেস যে পি এম পর্যন্ত ডিল করে আপনাদের না বাইং হাউজ গার্মেন্টস বাকি যেসব আছে ওগুলা ওর শখের বসে করা বিকাশের কি হয়েছিল জানো কোথায় বিকাশ পাবনাতে মেন্টাল এসাইলামে সেদিন চাইলেই বিকাশকে গুলি করতে পারত কিন্তু সে চাইনি তার ওই রূপ তুমি দেখো কাছে লাইসেন্স করা গান থাকে সরকার থেকে প্রোটোকল থাকে ওর যে দুইটা বডি গার্ড আছে ওরা গভর্নমেন্ট অফিসার ইমরান নিজেও ওয়েল ট্রেইন শ্যুটার বুঝতে পারছো কি নিয়ে ওর ব্যবসা এ কে ফোর সেভেন এম ওয়ান গ্রেনেড এম জি ফোরটি হলো ওর বিজনেস প্রোডাক্ট সময় লেগেছিল অবস্থা চেঞ্জ করতে কিন্তু ও আজ সফল আঙ্কেল এর কে রি ওপেন হয়েছিল ছিল। বাবার সম্মান ফিরিয়ে এনেছিল ইমরান ওকে তো যারা জানে তারা ডাকে জানো কাকন এর প্রেজেন্ট হাজবেন্ড কে কে আঙ্কেল এর অপজিশন পার্টির ছেলে বেশি না কাকনের সমবয়সী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল শুনেছি এখন নাকি সেপারেশনে আছে কয়েক দিনের মধ্যে ডিভোর্স হবে আবার সে চাচ্ছে ইমরানের কাছে ফিরতে মোনা যদি পারো ইমরানের সাথে যোগাযোগ করো দিকে যদি কাকনকে মেনে নেয় তাহলে ইমরানের জীবনটা শেষ হয়ে এত মেয়ে ওর জন্য পাগল ছিল এই কাকন কাকন করে কত মেয়েকে কষ্ট দিয়েছে বিয়ে করার বয়সে ছেলে পেলেছে নিজের জীবনে একাকিত্বকে সঙ্গী করেছে আমি ভাবতেই পারিনি ইমরান আবার কাউকে ভালোবাসবে তুমি কতটা ভাগ্যবতী তুমি জানোই না মায়া মানে তোমার ও কম পাগলামি করেনি তোমাকে ভালোবাসলো তুমি অবিশ্বাস করে দূরে ঠেলে দিলে এই অভিমান ভাঙাও মোনা আমি সময় পাশে আছি মিনহাজকে আমি বুঝাবো বাবা রাজি হবে না ইমরানকে কতটা চাও আঙ্কেল বাবার পর যদি কাউকে প্রাণ দিয়ে ভালোবাসি সেটা ইমরান সাহেব প্রতিটি জানো আমার প্রতিদিন ঈশানের সাথে কথা হয় গ্রেট ওকে দেশে আনানোর ব্যবস্থা করো আমি কিভাবে নয়ন কিছু একটা ভেবে বলে ওকে এই দায়িত্ব আমার। আঙ্কেল তোমার এই বন্ধুকে ভয় লাগছে এত একজন মানুষ আমাকে কি আর ভালোবাসবে এর মধ্যে আমি কত বড় আঘাত করেছি গত দু বছরে আমার মুখ দর্শন করার আগ্রহ তার মধ্যে প্রকাশ পায়নি সে কি বুঝে না আমার কত কষ্ট হয় তুমি একটু বলে দিও মেয়েটা চোখের সামনে বড় হয়ে গেল নয়ন মাথায় হাত দিয়ে বলল বাসায় চলেন ভাবি আমি সব দেখছি আবার নয়ন হো হো করে হেসে উঠলো বাসায় নামিয়ে দিল মোনাকে এবারের দায়িত্বটা অনেক বড় বন্ধুর জীবন সাজানোর দায়িত্ব এবার যে করেই হোক মোনাকে ইমরানের জীবনে প্রবেশ করিয়েই ছাড়বেও অ্যাট এনি কষ্ট ওপেন চ্যালেঞ্জ মোনা বাবার মাথায় জলপট্টি দিচ্ছে গতকাল রাত থেকে জ্বর মিনহাজের জ্বরের ঘরে আবল তাবল বকছে বাড়ির সবাই অনেক চিন্তিত বাবার এই অবস্থায় মোনা ও গিয়েছে পিতা মাতাহীন সন্তান এই নশ্বর দুনিয়াতে বোঝা সমতুল্য ডাক্তার এসে দেখে গিয়েছে নয়ন একবার এসেছিল সন্ধ্যায় রাত একটা পঞ্চাশ হতে হতে জ্বর একশো পাঁচ ডিগ্রি মোনা নয়নকে জানাতেই নয়ন যত দ্রুত সম্ভব আসে ডাক্তার বলেছে হাসপাতালে করতে নতুবা যেভাবেই হোক জ্বর নামাতে জ্বরের উত্তাপে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সাধারণত এই জ্বরে শরীরের অন্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া খিচুনিও উঠতে পারে মোনা নয়ন এবং মনসুর তিনজন মিলে মিনহাজকে গোসল করিয়ে দেয় ভোরের দিকে জ্বর একশো একে নেমে আসে পুরো রাত ধকল গিয়েছে মনে হচ্ছিল হাসপাতালে জ্বর না কমিয়ে নিতে গেলেও বিপদ হবে রাস্তায় যে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারত সকালে ডাক্তার এসেছে এবং স্যালাইন লাগিয়ে দিয়ে গিয়েছিল শেষ হলে তরল খাবার খাওয়াতে বলা হয়েছে খাবার মুখে তুলতে কষ্ট হচ্ছে মোনা বাবাকে সুপ খাওয়ানোর চেষ্টা করছে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে বাবা একটু চেষ্টা করো না খেলে তো তুমি আরো অসুস্থ হবে মিনহাজ মেয়ের মুখে যত্ন নিয়ে এত কথা দু বছর পর শুনছে মেয়েটাকে ও ভেতরে ভেতরেই শেষ করে দিয়েছে মেয়ের দিকে তাকালে ওর মাইশার কথা মনে পড়ে কথা দিয়েছিল মেয়েকে ভালো রাখবে কিন্তু এমন একটা পরিস্থিতি হলো সে চাইলেও মেয়েকে ভালো রাখতে পারছে না ওপারে মাফ করবে মাইশা মিনহাজকে আমার খেয়ালকে রাখে গত দু বছর কিভাবে আছি কেউ একবার জিজ্ঞেস করেছে বাবার কণ্ঠে স্পষ্ট অভিমান মোনা ফিচলে হাসল ভাবছে বাবা মেয়ের দূরত্ব অনেক বেড়েছে এবার ওটা শেষ করতে হবে মিশন না হয় ওখান থেকেই শুরু হোক বাবা মেয়েরা বাবাদের খেয়াল সময় রাখে শুধু দেখার ভুল এই যা তুমি খেয়ে নাও কথা বাড়াবে না আমাকে মাফ করে দে মাফ পরিস্থিতি তাই এমন মায়াকে দেখেছিস কেমন পাগলামি করে আঘাত করে আমি দেখেও চুপ থাকি বাবা মিনহাজের কথা বলতে কষ্ট হচ্ছে এবার যদি মরে যায় মেয়েটার কি হবে কে দেখে রাখবে ওর তো এই দুনিয়াতে কেউ নেই যারা আছে তারাই বা কদিন আগলে রাখবে মায়ার ব্যবহার খুব একটা সুবিধার নয় গত মাসে রাতে যেভাবে মোনার গলা চেপে ধরেছিল মনে হয়েছিল সেদিনই মেয়েটার দশা করে ছাড়বে ছোট বোন বলে কিছুই বলতে পারে না শুনেন উকিল আমার যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স চাই ম্যাডাম বললেই তো হয় না এর মধ্যে আপনার হাজবেন্ড একজন এমপি পুত্র তার বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন তা তো সত্যি নয় এছাড়া সত্যি হলেও এটা প্রমাণ করা যাবে না আমি আমার আগে স্বামী সন্তানের কাছে ফিরতে চাই যা লাগে দিব আপনাকে আপনি আপনার কাজটা ঠিকভাবে করুন ধমক দিয়ে বেরিয়ে গেল উকিলের চেম্বার থেকে এসব দুদিনের নায়িকার কত ঢং যে দেখেছে সে এই মহিলা সাবেক এবং বর্তমান এমপি পুত্রদেরই কেন ধরে বুঝি না নেহাত ইমরান সাহেব ভদ্রলোক না হয় এই মহিলা একদিন ও সংসার করতে পারত না কদর বুঝল না এখন আসছে আবার উনার কাছে ফিরতে বেহায়া মহিলা কাকন গাড়িতে ইমরানের কল সে জানে ইমরান তাকে বরাবরের মতো ব্লক লিস্টে রেখেছে সেও বা কম কি বারবার চেষ্টা করবে একবার ইমরান দেশে আসলেই কাজে নেমে পড়বে এত ভালোবাসে সে কাকনকে কিছুতেই রাগ করতে পারবে না কাকন এর এখন নিজের উপর রাগ হচ্ছে সে কি করে ইমরানকে ছেড়ে ওই জারিফকে বিয়ে করল যার মধ্যে চেহারা ছাড়া আর কোনো কোয়ালিটি নেই মদ খেয়ে মাতাল হয়ে রাতে মেয়ে নিয়ে আসে প্রেম করে হাজার টার সাথে এভাবেই তো ছিল কাকনকে মোনা আর সালমা বসে দুপুরের খাবার খাচ্ছে মায়া পাশের চেয়ারটা টেনে খেতে বসেছে মায়া ছেলেকে খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে ছেলেটাও হয়েছে মায়ের মতো সুন্দর দেখলেই আদর লাগে মোনাকে একদম কোলে নিতে দেয় না মায়া মাঝে মাঝে মোনার খুব কান্না পায় ফুফর এই ব্যবহারে দুপুরে খাবার শেষে আবার বাবার কাছে আসে মিনহাজ সবাইকে ডেকে পাঠালেন তার রুমে যেতে সবাই এখন তার রুমে মনসুর জি ভাইয়া আমি কদিন বাঁচবো না। শরীরটা ভালো ঠেকেছে না আমি না থাকলে আমার মেয়েটাকে নিজের মতো করে দেখে রাখবি ভাই। করে ভাইয়ের পাশে গিয়ে হাত চেপে বলল কি বলো এসব কিছু হবে না তোমার আর মোনা মার জন্য আমরা সবাই আছি মায়া রে তোর জন্য ভয় লাগে আমার তুই আমার মেয়েটাকে মেরাই ফেলবি হঠাৎ সালমা দেখছি বলে দরজা খুলতে গেল দরজা খুলেই চরম বিস্ময় সামনে তিনটা মানুষকে দেখছে এ যেন আকাশে চাঁদ সালাম আদান প্রদান করে মানুষগুলো সোজা মিনহাজের রুমে আসলো। মোনা পেছনে দিকে এসে ঝাঁপিয়ে আকস্মিক ঘটনায় বাসার সবাই হতবাক পেছনে নয়ন এবং ইমরান দাঁড়িয়ে আছে ইমরান এগিয়ে আসলেই মনসুর উঠে দাঁড়িয়ে পড়ে হ্যান্ডশেক করে দুজন মিনহাজের পাশে বসে ইমরান ঈশান এসে মিনহাজকে জড়িয়ে ধরে আরে আসতে এত জোর নেই তো শরীরে মিনহাজ আঙ্কেল ইউ আর স্টিল ড্যাম হ্যান্ডসাম ম্যান মিনহাজ হো হো করে হেসে দিল পুরো ইমরানের কপি। কত বড় সুদর্শন ছেলে হয়েছে লং বা চওড়া শুধু লংটা একটু উজ্জ্বল ইমরানের চেয়ে বাবার মতোই সিল্কি চুল গালে টোল পরে বাহ আমার মেয়ে আন্টি আমি আঙ্কেল ব্যাপারটা ভাল লাগছে চুপ করো তুমি দিলা না তো মেয়েটা আমাকে মা বানিয়ে রাজ মাতার আসনে বসাতাম সবাই হতবিহবল হয়ে শুনছে ঈশানের কথা মোনা নয়নের দিকে তাকিয়ে দেখে নয়ন মুচকি মুচকি হাসছে বুঝতে পেরেছে ইমরানকে দেশে আনার জন্য উঠে পড়ে লেগেছিল নয়ন কার্যসিদ্ধি করে জয়ের হাসি দিচ্ছে মিনহাজের মুখ বন্ধ ইমরান তখনই তার বজ্র কঠিন বলিষ্ঠ কণ্ঠের ছেলেকে ধমকে বলল ইশান ডোন্ট মেক এনি সরি পাপা ইমরান মিনহাজের দিকে তাকিয়ে বলে কেমন আছিস এখন বন্ধুর গলার আওয়াজ শুনে আবেগ ধরে রাখতে পারেনি মিনহাজ দু চোখের অশ্রু বিসর্জন দিল কিছু হয় রোগই ভালো বন্ধু শব্দটা ঠিক যতটা ছোট এর মানেটা ঠিক ততটাই বড় বিপদে কেউ আশেপাশে না থাকলে ও প্রাণপ্রিয় বন্ধুরা ঠিকই থাকে মিনহাজ যখন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ঠিক তখনই তার পাশে ইমরান নয়নের মতো বন্ধুরা ছিল মৃত্যুতে মৃত্যুতেও ভেঙ্গে পড়তে দেয়নি বন্ধুরা নিজেকে আজ বড্ড অকৃতজ্ঞ মনে হচ্ছে বন্ধুকে পাশে পেয়েছিল তার প্রয়োজনে অথচ বন্ধুর ভালোবাসাকে অবমূল্যায়ন করেছিল সমাজের জন্য যে সমাজ তাকে তুচ্ছতা করেছিল যখন মেয়েকে নিয়ে অফিসে যেতে হিমশিম খেত। যখন চাকরি হারিয়ে ফেলেছিল তখন পরিবারের মানুষজনেরও কত কটু কথা শুনেছিল টাকা মানুষের রূপ পরিবর্তে সাহায্য করে আজ তার সব আছে কিন্তু বন্ধুটা পাশে ছিল না নিজের ভুল শুধরে নেয়ার যদি একটা সুযোগ পেত ইমরানের ডাকে সম্বিত ফিরে পেল মিনহাজ শরীর কেমন তোর কোথায় হারালি আলহামদুলিল্লাহ আগে চেয়ে ভালো গত রাতে তো ভেবেছিলাম মরেই যাচ্ছি আল্লাহ না করুক আমার সুস্থতা টুকু ও যেন তুই পাস সেই দোয়া করি আর কত ঋণী বানাবি কিছুক্ষণ থামল মিনহাজ কি বলবি উপস্থিত কারো মুখে কোন কথা নেই মিনহাজ পুনরায় বলল। তুই এলি। ইমরান মাথা উঠিয়ে মলিন মুখে বলল আজই একটু আগে এয়ারপোর্ট থেকে এখানে এসেছি তোর জ্বর শুনে থাকতে পারিনি মোনা ইমরান কেউ কারো দিকে তাকাচ্ছে না। কারো অভিমান আর অন্য কারো চাপা কষ্ট। দুই মিলে ভেটোটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মিনহাজ বন্ধুকে মুগ্ধ হয়ে দেখছে। আগে থেকে আরো বেশি সুপুরুষ লাগছে। কানে কাছে দুটো চুল সাদা দেখা যাচ্ছে। সাদা চুল যে কারো সৌন্দর্য বর্ধন করে এটা ইমরানকে দেখলেই উপলব্ধি করা যায় মায়া বলে বসল ইমরান ভাই এসেছেন যখন রাতে খেয়ে যান আমি নিজ হাতে রান্না করব মায়াকে দেখলেই রাগে গা জলসে যাওয়ার মতো অনুভূতি হয় বেহায়ার মতো সবার সামনে এভাবে বলার কোনো মানে হয় না নয়ন ভাবছে এই মহিলার চুলের মুঠি ধরে আছাড় দিতে পারতাম তখনই ইমরান সবার সামনে বলল মায়া ছেলেটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো বাচ্চামিগুলো বাদ দাও বয়স তো কম হল না মামুন সাহেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বললেন বাবা খেয়েই যাও অনেক দিন তো একসাথে খাই না ইমরান মুচকি হাসি দিল এতক্ষণে একবার তাকায়নি মোনা ও তাকায়নি মোনার চোখের পানি মিনহাজের নজরে পড়েছে মেয়েটা ধুমড়ে মুচড়ে নিজের সাথে লড়াই করছে অথচ বাবার সামনে একবার ও প্রিয় মানুষটার দিকে তাকাচ্ছে না মোনা সবার সামনেই উঠে চলে গেল মায়া মোনার পিছু নিল মিনহাজ খেয়াল করে ইমরানের হাত ধরল ইমরান বন্ধুর দিকে নজর দিল দিয়ে দিলাম মোনাকে অফিসিয়ালি কবে নিবি বন্দোবস্ত কর ঈশান তৎক্ষণাৎ এত জোরে হুরারে বলে চিৎকার দিল সবাই ভয় পেয়ে লাফিয়ে উঠেছে ঈশান বাবার ধমক খেয়ে আবার চুপ মনে মনে ভাবছে আজকে আমাকে ধমকে দিবে শুধু নিজ থেকে তো কিছুই বলে না মিনহাজের কথার জন্য উল্লাসের আগেই ঈশানের লাফালাফি আর ইমরানের ধমকে সব আবার শান্ত সবার মনে হল মিনহাজের প্রস্তাব ইমরানের পছন্দ হয়নি মিনহাজের হাত চেপে ধরে ইমরান বলল। মাঝে দুটো বছর অতিবাহিত হয়েছে ভুলে গিয়েছি সব আমার কাছে ভালো ছেলে আছে সিভি এবং বায়োডাটা দিয়ে দিব ছেলে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে আমার বুয়েটের এক ফ্রেন্ডের ছোট ভাই শ্বাসকর পরিস্থিতি রুমে মিনহাজ ইমরানের দিকে নিষ্পলক চেয়ে আছে এতটা অভিমান নিজের প্রেমিকাকে কি করে অন্য কারো হতে দিবে এত শক্ত তো ছিল না ইমরান সেবার সুগার দেল কিছুক্ষণ পরই মনে হলো ইমরান শুধু তার বন্ধুই নয় এখন সে কারো বাবা এমন মানুষটাকে অপমান করেছিল সেদিন কেউ আর কথা বাড়ায়নি ইমরান এবার মামুন সাহেবকে বলল আঙ্কেল আমাকে তো যেতে হবে আজকে হোম মিনিস্টার এর সাথে মিটিং ফিক্স করেছি আবার দু একদিনের মধ্যে ইতালি ব্যাক করব কিছু একটা ভেবে মামুন সাহেব অদ্ভুত এক আবদার করে বসল মোনার সাথে একবার কথা বলে যাও ইমরান খিন হাসলো আঙ্কেল আমার দেরি হয়ে যাচ্ছে আমি উঠি আবার আসবো ইনশালানকে নিয়ে ইমরান বেরিয়ে যায় মোনা জানালার কাঁচটা চলে যাওয়া দেখছে কি করে পারছে এতটা দূরত্ব টেনে আনতে মানুষটা বুকের ভেতরটা কেমন যেন করছে মোনার বুকটা জ্বলছে কালো গাড়িটা ওদের গেট ছাড়িয়ে বাতাসের গতিতে চোখে সামনে অদৃশ্য হয়ে গেল তখনই ফোনের হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাল ইমরান এবং কাকুনের গাড়ো অনুভূতি সম্পন্ন অধচুম্বন। প্রতিবার কেন এমন হয় ওকে আঘাত করার সব রকমের পদক্ষেপ যেন কেউ না কেউ ফেলে পথে কাটা ওর জন্য এভাবে বিছানো থাকে ইমরান কত যত্নে অধরে লিপ্ত কতটা সে দেখলেই বুঝা যায় কতটা আবেগে ভাসছে দুজন মোনা চোখ মুছল নিজেকে সান্ত্বনা দিল এবার আর ভেঙে পড়বে না যেহেতু উনারা স্বামী স্ত্রী ছিল তাই অনেক কিছুই হতে পারে তাদের মধ্যে দেখা করতে হবে উনার সাথে বাবার রুমের দিকে পা বাড়ালো মামুন সাহেব আজ ইমরানের নতুন রূপ দেখল মিনহাজ হতাশ হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে মিনহাজের কাঁধে হাত দিয়ে বলল আজকের ইমরান অনেক অভিমানী মিনহাজ এই ইমরানকে টলাতে পারবে না সময় দাও বাবা মোনাটা যে কষ্ট পাচ্ছে কয়লা পুরে হিরে হয় মোনা তো হিরের চেয়ে ও দামি সেটা তোমার বা আমার কথা নয় স্বয়ং ইমরান মোনাকে সম্বোধন করে মোনালিসা নামে মোনালিসাকে নিলামে উঠানো যায় দাম জানো তুমি মোনালিসার আদৌ কেউ জানে মামুন সাহেব নিজেও জানে নাতনির অবস্থা বয়সের অনেক ফারাক এরপর ও দুটো মানুষ নিজেকে সামলানোর যুদ্ধ করছে তবে আজ ইমরানকে নিয়ে ভীষণ চিন্তিত ইমরানের চোখে মোনার জন্য কোনো মায়া দেখেনি ইমরান তো ফিরেও তাকালো না তবে কি ইমরান মোনাকে আর চায় না মিনহাজের ও অবস্থা খারাপের দিকে যাচ্ছে মেয়ের জন্য সারাক্ষণ চিন্তা করে মোনা যেভাবে নিজেকে পাথর করে রেখেছে এই মেয়ের মতগতি বুঝা বড় দায় সুইসাইড অ্যাটেম্প্ট করার মতো মেয়ে নাও তবে টেবিলের ড্রয়ারে এন্টি ডিপ্রেশন পিল দেখেছে ডাক্তার এসব খেতে দিতে বারণ করেছে মেয়েটা যন্ত্রণা ভুলে যেতে এসব খায় এখন এই কথা বাসার সবাই জানে শেষ বয়সে এসে এত চিন্তা আর নিতে পারছে না মোনার একটা ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব ঈশানের কথা শুনে খুন চুপ করেছিল মিনহাজ আর ইমরানের মোনার বিয়ে নিয়ে কথোপকথন ঈশান মোনাকে জানাচ্ছিল মানুষটা ভালোবাসে তো আদ আচ্ছা ঈশান আমার যদি অন্য কোথাও বিয়ে হয় তোমার বাবা অনেক খুশি হবে তাই না ঈশান নিশ্চুপ এর উত্তর নেই ঈশানের কাছে বিগত বছরগুলোতে বাবাকে কখনোই বলতে শুনে নি মোনার কথা ও কথা তুললেই ধমক বকা দিত মানুষটা অনুভূতি শূন্য হয়ে গেল বাবার জন্য ওর অনেক কষ্ট হয় আর ঘৃণা আসে মায়ের প্রতি নিজের স্বার্থে সন্তানকে দুনিয়াতে আনতে চায়নি আনার ও একা ফেলে চলে গিয়েছে ভিক্ষার এসব মায়েদের কি হলো ঈশান ঈশান আনটি পাপা কথা কম বলে বুঝতেই পারি না কি চায় মোনার দীর্ঘশ্বাস এরপর কিছুক্ষণ কথা হলো মুখোমুখি বসে আছে দুজন কে শুরু করবে কি বলবে বুঝতে পারছে না অনিচ্ছা সত্যি ও কাকনের সাথে দেখা করতে এসেছে ইমরান মুখের দিকে বিরক্ত লাগছে কয়েক স্তরের মেক আপের প্রলেপ মাখা আজ বয়সটা স্পষ্ট বয়সে ছাপ প্রকাশ পাচ্ছে চোখের নিচে হালকা কালি কিছুটা ভাজ ঠোঁটের করা লিপস্টিক দেখে মনে হচ্ছে কারো কলিজা চিবিয়ে রক্ত পান করেছে রাস্তার মেয়েদের মতো লুক একটা মানুষ নিজের আত্মসম্মান কিভাবে বিসর্জন দেয় এই মেয়ের প্রেমে পড়ে নাকি এত পাগলামি করেছে একটা সময় বিশ্বাসী হয় না ইমরানের কাকন এর কথায় ধ্যান ভাঙল ইমরান আমি জারিফকে ডিভোর্স দিচ্ছি ভাবছি শেষ সময়টা তোমাকে আমাদের ঈশানকে নিয়ে একটা সুন্দর সংসার সাজাব ইমরান মোটেও বিচলিত হল না তার চোয়াল শক্ত ঠোঁটে কোণে একটা তার ছিল পূর্ণ হাসি সংসারটাকে এই মেয়ে খেলা বানিয়ে ছাড়ল আজ ইমরানের চোখের ভাষাও কাকনের অপরিচিত কাকন পুনরায় প্রশ্ন করল কিছু বল শুনছি আজ কি চেহারার জৌলুস কমে গিয়েছে জারিফের বিছানায় আনন্দ নেই এখন আর ইমরান তোমার কি আমাকে বয়রা মনে হয় চেঁচাচ্ছ কেন তুমি আমাকে অপমান করতে পারো না আমাদের সন্তানের মা আমি আমার সন্তান মা বাবা দুটোই আমি বাদ বাকি রইল অপমানের মেয়েদের ও আমি সম্মান দিই কারণ বেশিরভাগ মেয়েই পরিস্থিতির শিকার কিন্তু তুমি সম্মানের অযোগ্য তোমার জন্য ইংলিশ ডিকশনারিতে একটা শব্দ বরাদ্দ আছে যাকে ওর বলে মানে স্বেচ্ছায় এই পেশা বেছে নিয়েছো আমার সন্তানের মা অস্বীকার তো করতে পারি না তাই সম্মান দিয়ে দেখা করতে এসেছি ও গ্রেট ইমরান শরীফ সম্পর্কে যা শুনেছি সব তাহলে সত্যি বন্ধুর মেয়ের প্রেমে মজেছে তোমার জন্য একটা সুন্দর শব্দ আছে দেয়ার আর আগাবে না বিকজ নেক্সট ওয়ান স্টেপ ক্যান ভ্যানিশ ইউ ডিয়ার ইউ নো মাই শট নেভার মিস ক্যান শুট অন ইউর হার্ট ডিয়ার বাহ আজ মারতে হাত কাঁপবে না একটা সময় তো ওই হাতে আগলে রাখতে ইমরান ক্রুর হাসি দিয়ে তাকিয়ে বলে বাহ আমার ভালোবাসা পোড়ায় নাকি যাক এই ভালোবাসায় তোমাকে শেষ করবে কাকন আর কিছু আশা করো না আর মোনালিসাকে ভিডিও পাঠানো বন্ধ করো কাকনের চোখ জুড়ে বিস্ময় এই কথা তো কেউ জানে না মোনা নিজে বলেছে নাকি তা কি করে সম্ভব মোনার সাথে তো ইমরান কথাই বলে না তুমি যদি চলো ডালে ডালে আমি চলি তোমার রন্ধ্রে রন্ধ্রে কাকন আমি মোনালিসাকে আমার থেকে দূরে রেখেছি এর মানে এই নয় যে ওর নিরাপত্তা দিচ্ছি না বা তোমাকে ভয় পাচ্ছি আমি চাইলে এই মুহূর্তে মোনালিসাকে বিয়ে করে আমাদের বাচ্চার মা বানিয়ে ফেলতে পারি কিন্তু আমি তা করছি না কারণ মেয়েটা এখনো বড্ড অবুঝ আর সরল ওর দিকে চোখ দিবে না তাহলে আমি ভুলে যাব তুমি ঈশানের গর্ভধারিণী আমাকে আমার মতো ভালো থাকতে দাও নিজেও ভালো থাকো কাকন বুঝতে পারছে ইমরান রেগে গিয়েছে তাই আর কথা বাড়ায়নি আকস্মাত ইমরানের চোখ গেল দুই টেবিল সামনে দামামা বেজে উঠল বুকের ভেতর মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু মনকে আঞ্চান করে তোলে এখানে এমন সিচুয়েশন মোটেও কাম্য ছিল না একটু তো রহম করো উপরওয়ালা একটার পর একটা ঝামেলা কাকন চলে গেল উঠে তবে সে হাত ছেড়ে দেওয়ার পাত্রে বুঝতে পারছে ইমরান আসসালাম আলাইকুম ইমরান সাহেব তরুণীর প্রশান্তিময় সুরলিত কণ্ঠ শুনে অঙ্গ জুড়ে ঠান্ডা শিহরণ ইমরান এর মুখ দিয়ে কথা আটকে গেল আশ্চর্য এমন তো হবার কথা ছিল না কি হচ্ছে এসব গত দু বছর আটকে রেখেছে এই আবেগ তো গুছিয়ে উঠেছে। স্বাভাবিক ভঙ্গিতে বসে সালামের উত্তর নিল ফ্রেন্ডদের সাথে খেতে এসেছিলাম আপনার এক্স ওয়াইফ দেখি আপনাকে ভীষণ মিস করে উনি মনে হয় জেনে গিয়েছে আমার কথা জানেন গত পরশু আমার ফোনে একটা ভিডিও এসেছে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তের ইমরানের চোখ তোরাক করে উঠল এবার নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে ধক ধক করছে বোক সে জানে এমন কিছু কাকন গত কয়েক মাস ধরেই করছে কিন্তু সে একটু আশা করেনি মোনা আজ সেই কথাই বলবে তাও আবার অন্তরঙ্গ মুহূর্ত মানে কি মোনাটা ফোনটা এগিয়ে দিল ফোনটা হাতে নিয়ে দেখতে পাচ্ছে এটা কক্সবাজার হানিমুনে গিয়েছিল তখনের ভিডিও কাকন করেছিল পরে দেখবে বলে এই জিনিস দেখে সামনের মেয়েটার কোবার মরে যেতে মন চেয়েছে ইমরান নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করে বলল যেহেতু আমার সন্তানের মা এটা তো স্বাভাবিক আরো ঘনিষ্ঠ অনেক কিছুই হয়েছে ওর আর আমার আমার তো কোনো অভিযোগ নেই কিন্তু আমাকে এগুলো পাঠালে খুব কষ্ট হয় আর কত এন্টি ডিপ্রেশন বলেন। দাদা ভাই বাবা চাচু যেখানেই রাখি সরিয়ে ফেলে খেতে দেয় না আমাকে রাতে মাইগ্রেনের পেইনে ঘুমাতে পারি না স্লিপিং পিল না খেলে আমার প্রতিটা রাত অনেক কষ্টে কাটে ইমরান সাহেব ইমরানের মুখের ভঙ্গিতে বুঝা যাচ্ছে না ওর মনের মধ্যে কি চলছে কিছুক্ষণ ভেবে বলল মোনা আমি কাল ব্যাক করছি তোমার বাবাকে পাত্রের সিভি দিয়েছি বিয়ে করে নতুন জীবন সাজাও শুভকামনা রইল ভুলে যাও সব আর এসব পাগলামি বাদ দাও তুমি টিনে নও ইমরান সাহেব তো মোনা ডাকে না তবে আজ কেন ডাকলো ভুলে যেতে বলল নাকি মোনা ভুল শুনল এত সহজ ভুলে যাওয়া সে তো ভালোবেসে খান্ত হয়নি মন প্রাণ উজাড় করে ভালোবেসে মতো এলো জীবনের বসন্তের সাথে চলেও যাচ্ছে মোনা টেবিলে হেড ডাউন ইমরানের চলে যাওয়া দেখছে ইমরান টেবিল ছেড়ে উঠে বেরিয়ে গেল মোনার চোখ দিয়ে তরতর করে পানি পানি পড়ছে আর চেষ্টা করবে না মোনা সবাইকে সবার মতো থাকতে দিবে সাহস চলে যা কোন সামনে থাকলেই কষ্ট সকাল থেকে মনে হচ্ছে কেউ ফলো করছে ক্যাম্পাসে ঢুকেও এমন কিছুই অনুভব হলো চয়নকে জিজ্ঞেস করাতে ও বলল এমন কিছুই না তোর মনের ভয় বিকেলে ক্লাস শেষে নীলক্ষেত থেকে কয়েকটা বই নিতে এলো ভিড়ের মধ্যে কেউ পিঠে টাচ করলো পেছনে ফিরে দেখে কেউ নেই আবার বই কেনায় মনোযোগ দিল এবার মনে হলো কেউ হিজাব ধরে টান দিল অন্য কিছু সন্দেহ করছে মোনা মোনা শিউর কেউ ইচ্ছে করে করেছে কাজটা ফোনে যে হুমকি দেয় তার কাজ নয় ঘিরে ধরল এক মিনিট ও অপেক্ষা না করে চয়নকে নিয়ে বাড়ির পথে রবানা দিবে তাই গাড়িতে উঠে বসল আজ প্রেজেন্টেশন ছিল বলে শাড়ি পরে এসেছে বাবার সাথে গাড়ি দিয়েছে নীলক্ষেত পেরিয়ে ধানমন্ডির ঢুকতেই বৃষ্টি শুরু হল কেমন এই হোটাকে মনে হচ্ছে ঘোর অন্ধকার সহসা ধুম করে গাড়ির উপর কিছু একটা পড়ল গাড়ির সাথে সাথে ব্রেক কষাতে মোনা চয়ন সামনে ঝুঁকে গেল ড্রাইভার দুবার ঢোক গিললো কি হল মফিজ ভাই ম্যাডাম সামনে একটা আহত মানুষ করছে লাশ না জীবিত বুঝতে পারছি চয়ন একে অন্যের মুখ দেখছে গাড়ির পেছনে গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখে পেছনে থেকে কয়েকজন তিনটা ছেলেকে ধাওয়া করছে এক পর্যায়ে ধরেও ফেলেছে ধরে ছেলে গুলোকে একটা মাইক্রোতে উঠালো সামনে একজন কালো পোশাকধারী লোক এসে গাড়ির সামনে পড়া ছেলেটাকে কাঁধে উঠিয়ে নিল মোনা লোকটাকে চিনতে পেরেছে মুখ খোলা সবার এই লোক তো ইমরান সাহেবের বডিগার্ড তখনই সামনের মাইক্রো থেকে কেউ একজন ছাতা ধরা কালো ওভার কোট পরা কারো উপর হঠাৎ মোনা শীতল বিস্মিত কণ্ঠে ঠোঁট ইমরান সাহেব ড্রাইভার এবং চয়ন ও সেদিকে তাকায় চয়ন ঢোক গিলে বলে এই ইমরান ভাইয়ের আর কি কি রূপ আছে বইন মাফিয়ার ডন লাগতেছে পুরা আচ্ছা ওয়েট এই ছেলেটা তো আমাদের আজকে ফলো করেছে নীলক্ষেতে তুই না বললি আমার মনের ভুল সেটা ক্যাম্পাসে কিন্তু নীল খেতে আমি দেখেছি একে আমাদের পেছনে পেছনে ঘুরতে তার মানে আমি যা ভাবছি তা মোনা ভাইও কেয়ার করে তোর রাখো তোর কেয়ার মফিজ ভাই গাড়ি টানেন ভয় লাগছে আমার তৎক্ষণাৎ মফিজ গাড়ি টান দিল বাড়ি এসে হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো মোনা নয়ন ফোনে এতগুলো কল দেখে ব্যয় করল চিন্তায় পড়ে গেল এত কল তো একসাথে মোনা দেয় না প্রথমবার কল রিসিভ হয়নি দ্বিতীয়বার আবার কল করল সাথে সাথে রিসিভ হলো কিরে আম্মা টেনশনে ফেলে দিলি কি হয়েছে মোনা হাপাচ্ছে কথা বলতে পারছে না ভয় বলল তোমার বন্ধুর মাফিয়া রূপ দেখেছি আঙ্কেল মোনা প্রথম থেকে সব খুলে বলল নয়ন এবার ভীষণ চিন্তিত ইমরান কি কাজটা ইচ্ছাকৃত করল যাতে মোনা ভয় পেয়ে দূরে সরে যায় ইমরানের জানামতে মোনা জানে না এই কথা ইমরানকে বুঝা বড় কঠিন আহত কণ্ঠে বলল ভয় পেয়েছিস মা মোনা একটু স্বাভাবিক হয়ে বলল আঙ্কেল আমি আবার প্রেমে পড়েছি আমার ইমরান সাহেবের এত চকলেট ডিং ফেলতাম নয়ন আর এতক্ষণ ও কি দেখি আরো দু ডিগ্রি বেশি না ঠিকই আছে ওর এই লোকে যদি কেউ ভয় না পায় বলতে হবে সেই মেয়ে প্রচুর সাহসী নয়ন ধমকে বলল। তাহলে হাঁপাচ্ছিলি কেন আমাকে চিন্তায় ফেললি খুশিতে শেয়ার করার মতো কাউকে পেলাম না তাই তোমাকে বললাম চয়ন ভেবেছে আমি ভয় পেয়েছি অথচ আমি উত্তেজনায় এমন করছি হঠাৎ চুপ হয়ে গেল মোনা আবার বলে উঠল আজ রাতে উনার ফ্লাইট চলে যাবে বলল সেটা কি আমি আটকাব আমি কি করব আটকা এক এনি কষ্ট মিটিং আছে একটু পর কল দিচ্ছি মোনা ফোন রেখে ভাবছে কি করা যায় আসলে কিছুই করা সম্ভব না ইমরান আবার হারিয়ে যাবে একা ফেলে যাবে মোনাকে চোখ ভিজে আসলো মোনার খাটে শরীর এলে দেয় মোনা ঘুমিয়ে পড়ে আসতে করে ঘড়িতে চারটা বিশ বাজে ঘুম ভাঙার পর দরজা খুললো ড্রয়িং রুমে ইমরানের পুরো পরিবার ঈশান এসে জড়িয়ে ধরে মোনাকে মোনা শাড়ি খুলেনি এলোমেলো শাড়ি কুচকে গিয়েছে অনেক অংশ চুলগুলো হাত খোপা করে নিলো কোন রকম ফুলো ফুলো গাল ঘুম ঘুম চোখ এখনো মেকআপ উঠে গেছে কাজল অনেকটাই লেপটে গিয়েছে এমন টলছে কেন নিজেও বুঝতে পারছে না ঈশানকে সরিয়ে ইমরানের পাশে গিয়ে বসল সবার সামনে মাথাটা ঝাঁকি দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল ইমরানের দিকে তাকিয়ে বলল আজ তো চলে যাবেন সবাইকে নিয়ে বিদায় নিতে আসছেন ইমরানের মুখে শব্দ নেই সবার দিকে তাকাতেই দেখে ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে মাথা পড়তে ধরে। ইমরান সাহেব আমাকে ধরেন আমার মাথা ঘুরছে সব ঝাপসা লাগছে ওরা এতক্ষণ সবাই মোনার জড়িয়ে যাওয়া কথা শুনছে ইমরান মোনাকে আঁকড়ে ধরে মিনহাজকে বলল কিরে কি হয়েছে ওর মিনহাজ মেয়ের দিকে এসে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল কিরে মা কি হয়েছে এমন অদ্ভুত আচরণ করছিস কেন কিছু খেয়েছিস তুই মোনা বড় বড় শ্বাস টানছে সালমা চিৎকার দিয়ে বলে তুই সুইসাইড কমিট করতে গিয়েছিলি উপস্থিত সবাই আকাশ থেকে পড়ল ইমরান ওই মুহূর্তে মোনাকে বুকে টেনে সালমাকে ধমক দিল চুপ সালমা আমার মোনালিসা এই কাজ করতেই পারে না মোনা নাকের কাছে হাত দিতেই দেখে নাক দিয়ে রক্ত যাচ্ছে মিনহাজ চিৎকার করে করে ইমরান আর এই দেরি না দৌড় দিল মোনাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে দূরে রাখতে চেয়েছিল ছোট্ট পাখিটাকে কিন্তু সারা জীবনের জন্য তো না মোনালিসা যান কথা বলো আমি আর কোথাও যাব না তোমার কাছেই তো এসেছি চোখ খোলা রাখো আমার কথা শুনো একদম চোখ বন্ধ করবে না শোনা টাকাও এদিকে ড্রাইভার স্পিডে গাড়ি চালাচ্ছে অপেক্ষার রাস্তা সহজেই শেষ হয় না এত দীর্ঘ সময় কেন। প্রিয়জন বিয়োগ এবার সইতে পারবে না ইমরান স্লোপয়েজনিং চলছিল ওর বডিতে ও করেনি সুইসাইড গত এক সপ্তাহ ধরে কেউ কাজটা করছে ডাক্তার এসে জানিয়ে গেল পরিবারের সবার মাথায় হাত ইমরান শক্ত হয়ে বসে আছে মামুন সাহেবের মাথায় হাত মিনহাজ এক পাশে চেতনাহীন এর মতো বসে আছে বেশি নেই এখন মিনহাজ ইমরান মনসুর নয়ন সালমা এবং মামুন সাহেব আছেন বাকিদের পাঠিয়ে দিয়েছে ডাক্তার বেরিয়ে এসে বলল খাবারের সাথে হয়তো কিছু মেশানো হচ্ছে যা টের পায়নি তবে আমরা এখন ডিরেক্ট এখন প্রশ্ন হচ্ছে পেশেন্ট আজ কি খেয়েছে সালমা এগিয়ে এসে বলল ক্যাম্পাস থেকে এসে রুমের দরজা আটকে দিল এত করে খেতে বললাম না ঘুম থেকে উঠে শুধু এক গ্লাস পানি খেল পানি কি আপনি দিয়েছেন না টেবিলে ছিল ওই গ্লাসটা লাগবে ইমরান তখনই বলে উঠল দরকার নেই ডক্টর বাসায় যেতে যেতে ওই প্রুফ মিটে যাবে কাজটা কার আমি জানি আপনি বলেন আমার মোনালিসা সুস্থ আছে এখন এখন আউট অফ ডেঞ্জার তবে নিয়ম করে মেডিসিন খেতে হবে। শরীর অনেক উইক ডাক্তার চলে যেতেই ইমরান মিনহাজের দিকে তাকায় মিনহাজ সব কষ্ট ছাপিয়ে কেঁদে দেয় জড়িয়ে ধরে ইমরানকে সর ভাল লাগছে না তোকে মেয়ের দায়িত্ব নিতে পারিস না বাবা হতে। কিছু একটা ভেবে ইমরান বলল। আমি তোর অনুমতি পুনরায় কখনোই নিতাম না দায়িত্ব জ্ঞানহীন বাবা যেহেতু তুই মেয়ের বাবা তাই জিজ্ঞেস করাটা উচিত মনে করছি এখান থেকে বউ করে ঘরে তুলব আপত্তি আছে মিনহাজ চোখ বড় বড় তাকালো বিস্ময় নিয়ে চাইল এত খুশির খবর তো ওর প্রাপ্য ছিল না যে ইমরান মুখের উপর না করেছে সেই আজ মেয়েকে ঘরে তুলতে চাচ্ছে মাথা নাড়ল সম্মতি দিল ইমরান মিনহাজকে বসিয়ে মামুন সাহেবের দিকে এগিয়ে গেল মেয়ে ট্রিটমেন্ট করান আঙ্কেল একটা খুনি যাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে তাকেই হত্যা করতে চাইছে মানসিক রোগী একটা মামুন সাহেব মাথা নত করে আছে পাঁচ ঘন্টা পর মোনার জ্ঞান ফিরল শরীর অনেক ফুটবল কথা বলছে না মাথা ঝিমঝিম করছে ডাক্তারের অনুমতি নিয়ে মিনহাজ মেয়ের কাছে কিছুক্ষণ মনসুর রুমে একজন হুজুর নিয়ে রাত তখন সাড়ে এগারোটা সাথে ডাক্তার সালমা নয়ন এবং মামুন সাহেব সালমা কথা বলছে না মোনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কাজী বিয়ে পড়ানো শুরু করলো মোনা অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে পাত্রের নামের জায়গায় শুনলো ইমরান শরীফ খান দু চোখ দিয়ে পানি পড়ছে কথা বলছে না এক হাত সালমা ধরেছে অন্য হাত মিনহাজ কবুল বলতে বললো মোনাকে মোনা কিছুক্ষণ নীরব থেকে বাবার দিকে তাকাল মিনহাজ মাথা নেড়ে সম্মতি দিল করে হালকা কবুল বলল বাকি দুবারই একইভাবে বলল সাইন করার সময় মিনহাজ আর সালমা সাহায্য করল একটু হেলান দেয়াতে শরীর ছেড়ে দিয়েছে ইমরান বাইরে বসে আছে নয়নের সাথে থেকে গেল এরপর কাজী ইমরানের কাছে এসে বিয়ে পড়ানো শুরু ইমরান স্বাভাবিকভাবে কবুল বলে সাইন করল আলহামদুলিল্লাহ বলে কাজী ওদের স্বামী স্ত্রী ঘোষণা করলো অন্য সময় হলে অনেক উত্তেজনা উল্লাস বা আনন্দ থাকত কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন মিনহাজের দিকে তাকিয়ে বলল মিনহাজ ওকে আমি এখান থেকে আমার বাসায় নিয়ে যাব আপত্তি আছে তোর নয়ন মজা নিয়ে বলল তোর শ্বশুর হয় বেটা নাম ধরিস কেন ছিছিছি ইমরান ভীষণ লজ্জা পেল তমত খেয়ে গেছে নিজের কাজে ওর নিজেরই মাথায় ছিল না এই কথা মাথা নত করে লজ্জিত হাসি দিল হাসিটা প্রাপ্তির ছিল মিনহাজ নিজেও লজ্জা পেয়ে অন্যদিকে মুখ করে হাসি দিল হাই বোলা মিয়া লজ্জা পায় নয়ন আবার বলে উঠল মামুন সাহেব ধমক দিলেন সম্পর্ক আপাতত মোনার সাথেই বদলাক আমাদের তা আগের মতো থাকুক নয়ন প্রতিবাদ করে বলল কি বলেন আঙ্কেল কেউ দাদা ডাকবে আর কেউ আঙ্কেল ডাকবে সালমা ভাবি আপনি তো ইমরানের চাচি শাশুড়ি জামাই এর মুখ দেখে কিছু তোহফা দেন সালমা মনসুর মুখ টিপে হাসছে ইমরান সামনে থেকে উঠে চলে গেল বাকি করতে। বিরোধী করে নয়নকে বলল তোকে আমি দেখে নিব নয়ন পেছনে দিকে ডেকে ডেকে বলছে বন্ধু আমার লজ্জা পেয়েছে তোরে তো এই জন্মেও লজ্জা পাইতে দেখলাম না মিনহাজ এবার নয়নের পিঠে চাপর মেরে বলল এবার থামো ওরে স্বাভাবিক হতে দেয় এরম লজ্জা দিলে তো সামনেই আসবে না আর আসলে এই ব্যাপারটা কেমন হয়ে গেল আমি ওকে কি জামাই ডাকবো এবার আর আমি মোনাকে ভাবি সবাই কি সুন্দর হাসি দিল চোখে পানি এখন সে শান্তি মেয়েকে দেখে যাওয়ার মানুষ পেয়েছে রাত পেরোলেই পূর্ব দিগন্তে সূর্য উঠে আজকের সূর্যটা অন্যরকম কেন আজকে থেকে কারো জীবনে নতুন মানুষের প্রবেশ পৃথিবীটা আরো রঙিন লাগছে মোনাকে হাসপাতাল থেকে রিলিজ দিতে দিতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসে কয়েকটা স্যালাইন দিতে হয় মেটার শরীর একেবারে নেতিয়ে গিয়েছে ঈশান সেই তখন থেকে লাফাচ্ছে মা আসছে কি মজা সাথে আর ও যোগ দিল এত বড় বড় তিনটা পুরুষ নাচছে দেখে বাড়ির সব স্টাফরা ছুটে এসেছে কি হলো জানতে জানতে পারলো বড় স্যার বিয়ে করেছে শুনেছিল স্যারের আগের বউটা খুব খারাপ ছিল এখন এর বউটা ভালো হইলে হয় একটু পর পুরো বাড়ির সবাই গান ছেড়ে লাফাচ্ছে বাড়ির মেড কেয়ারটেকার কেউ বাদ নেই আইরিন খুশিতে কাছে তার ভাইয়ের জীবনে এবার সুখ ফিরে আসুক এই দয়া মেয়েটার উপর ও কি কম ধকল গেল ঘরের মানুষই মা তারা চিহ্ন রাতারা চিহ্ন র চেষ্টা করলো মানুষ কাকে বিশ্বাস করবে ফুফু হয়ে ভাস্তির ক্ষতির কথা ভাবে কি করে ইশান্ত আইরিনের কলিজার টুকরা নিজের জানটাও দিয়ে দিবে প্রয়োজন হলে ভাইপোর জন্য মানুষ আসলে স্বার্থপর ভেবেছিল মেয়েটা ভালো আল্লাহ যা করে ভালোর জন্য করে ভাগ্যিস মায়াকে ইমরান বিয়ে করেনি মানুষ চিনেছে ভালো এসব ভাবতে ভাবতে বিরিয়ানি রান্না করতে যায় রান্নাঘরে কয়েক পদের মিষ্টি বানাবে ইমরান বনের হাতের মিষ্টি খুব পছন্দ করে এবার মোনাকে খাওয়াবে আল্লাহর কাছে একমাত্র চাওয়া ভাইটাকে যেন সুখী দেখে মরতে পারে গাড়ি এসে থামে ওশান প্যালেস এই বাড়িটা ইমরান নিজের বিজনেস এর প্রফিট দিয়ে গড়ে তোলে বাড়ি বললে ভুল হবে একটা সাম্রাজ্য গড়ে তুলেছে সে সাম্রাজ্যের একচ্ছত্র অধিকার গুটি কয়েক মানুষ সেই উইল ও করে ফেলেছিল বছর কয়েক আগে ঈশান এগিয়ে আসে ফুলের মালা নিয়ে গাড়ি থেকে মিনহাজ ঘরে মোনাকে অনুরোধে মিনহাজ মনসুর এবং নয়ন এসেছে ওদের সাথে বাকিরা রিসিপশনের অনুষ্ঠানে আসবে বলে জানিয়েছে গাড়ি থেকে নেমে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে মোনা সামনে দাঁড়ানো মহল বাড়ির দিকে তাকিয়ে আছে নেমপ্লেটে নামটা মনে মনে দুবার উচ্চারণ করলো পায়ে এগিয়ে আসতেই বাড়ির ভেতর থেকে সবাই বের হলো ঈশান বাবা মাকে ফুলের মালা পরিয়ে দিল মোনা লজ্জা পেয়ে মাথা নামিয়ে রেখেছে ইমরান ছেলের দিকে তাকিয়ে বলে বাবা আমার কি এখন মালা লাগানোর বয়স আছে এসব মালা তো আমি লাগিয়েছি এখন তোমরা মালা বদল করবে প্লিজ এই ছেলে বকা খাবে মোনাউইক দেখছ না এসব করো বাবা আই এসে এক ধমক দিল ইমরানকে তুই না হয় বুড়া হয়েছিস মেয়েটা তো এখনো ছোট ওর কি মনের খায়েশ নেই হাসপাতালে ধরে বেঁধে বিয়ে করলি কাণ্ড জ্ঞানহীন এর মতো বনের মুখের দিকে তাকিয়ে মুখ লটকে গিয়েছে ইমরানের মিনহাজ নিজেও মাথা নত করে রেখেছে এমন অপ্রস্তুত সিচুয়েশনে করবে ইমরান মিনহাজ এর দিকে করুণ চোখে তাকিয়ে আছে যার মানে সাহায্য কর নয়ন বলে উঠল বেটা ও তোর শ্বশুর ও কি বলবে এভাবে তাকায় আছিস কেন নয়ন তুই কি শুরু করলি বলতো হসপিটাল থেকে এই কাহিনী শুরু করছিস মিনহাজ ধমক দিল নয়নকে সামান্তা বলল মামা মামির দিকে তাকালেই বুঝা যাচ্ছে শরীর বেশি উইক তাড়াতাড়ি বাধ্য হয়ে লটকানো মুখ নিয়ে মোনার গলায় মালা পরিয়ে দিল ইমরান মোনা ও অন্যদিকে তাকিয়ে ইমরানের গলায় মালা পড়াতে যাবে কিন্তু নাগাল পেল না ইমরান তখনই হাঁটু গেড়ে মোনার সামনে বসে সাথে সাথে সোহান নয়ন চিৎকার দিয়ে চেয়ার আপ করতে লাগল ইমরান এতক্ষণে মুচকি হাসি দিয়ে মোনার দিকে তাকালো মোনার লজ্জায় দুপাশের গাল গুলো গোলাপি আভা ধারণ করেছে পুরো সময়টা ঈশান ভিডিও করেছে মালা বদল শেষে মোনাকে নিয়ে বাড়িতে ঢুকল সবাই ড্রয়িং রুমে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে মোনাকে বালা দিয়ে মোনাকে মিষ্টি খাওয়াল ইশতিয়াক যেহেতু পেশায় পুলিশ ডিউটি থাকায় আসতে লেট হয়েছে বাড়িতে ঢুকেই মোনাকে বড় করে এক সালাম দিল আসসালামু আলাইকুম ভাবি ওয়েলকাম টু আওয়ার ওসান প্যালেস মিষ্টি একটা লজ্জা মাখা হাসি দিল ইমরান উপরে নিজের রুমে গিয়েছিল ড্রেস চেঞ্জ করে সবাইকে তারা দেয় মোনাকে রুমে নিতে আপাতত ডাক্তার সিরি ব্যবহার করতে নিষেধ করাতে ইমরান মোনাকে কোলে তুলে নেয় মোনা না পারতে ইমরানের গলা জড়িয়ে ধরে লজ্জায় মুখ লুকিয়ে ইমরান সোজা ওর বাবা মায়ের রুমে নিয়ে যায় আচমকা এই কাণ্ডে আইরিন ধমক দিয়ে বলে তোর রুমে না নিয়ে এখানে কেন এতক্ষণ যা যা বলেছ সব কথা শুনেছি এখন আর কথা বাড়াবে না এটা মোনা আর আমার ব্যক্তিগত ব্যাপার আমাদের সামলে নিতে দাও ও থাকবে মোনা অবাক হয়নি মিনহাজের দিকে তাকিয়ে ইমরান বলল আমাকে এই ব্যাপারটা সামলে নিতে দে অনুরোধ আমার আমার মোনার সাথে বোঝাপড়া আছে মিনহাজ সম্মতি দিয়ে হেসে বলল মেয়ে দিয়েছি বাকিটা মেয়ের জামাই এবং মেয়ের ব্যক্তিগত সমস্যা তারা মিটিয়ে নিলেই ভালো আমি এসবে নাক গলানোর মানেই হয় না ইমরান মিনহাজের কথায় খুশি হলো এবার নয়ন বলে উঠল অনুমতি দে আমরা বের হই বাসার দিকে যাই বাসার মানুষগুলো অপেক্ষা করছে আগামীকাল আসব এই একদম না খেয়ে যাবে সবাই বিরিয়ানি রেঁধেছি আমি অগত্যা আইরিনের কথায় সবাই নিচে গিয়ে বসল মিনহাজ ব্যতীত মিনহাজ মেয়ের কাছে বসলে সবাই তাদের একা ছেড়ে দেয় আম্মা তুমি কি খুশি বিয়েতে মোনা বাবার দিকে অপলোক তাকিয়ে আছে কি উত্তর দিবে এভাবে তো চাইনি ভুল বোঝাবুঝি দিয়ে নতুন জীবন শুরু করতে হবে আদৌ কি নতুন জীবন ইমরানের কথায় স্পষ্ট ক্রোধ খুব বুঝা যাচ্ছে ইমরান মোনালিসা বলা ছেড়ে দিয়েছে এত ঝড় ঝাপটা এর আগে গিয়েছে কিন্তু মোনালিসা ব্যতীত অন্য নাম উচ্চারণ করেনি আজ ডাকছে কি বোঝাপড়া করবে ওর সাথে বাবার পুনরায় ডাকে সম্বিত ফিরে হ্যাঁ বাবা আল্লাহ যা করেন অবশ্যই তা কল্যাণ কর বাবা ওনাকে একটু ডেকে দিবা মিনহাজ মৃদু হেসে রুম থেকে বেরিয়ে ইমরানের রুমের দরজায় নক দরজা খুলতেই ইমরানকে বলল ডাকে। ইমরান তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে মোনার দরজার নব ঘুরালো রুম ঘুট অন্ধকার বাইরের ল্যাম্প আলোর ঝাপসা ছিটা রুমে আসছে ইমরান দরজা লাগিয়ে সোফায় বসল বাবা পেপার পড়ার জন্য সোফাটা ইমরান প্রথম কিনে দিয়েছিল। স্মৃতি হিসেবে এখনো আছে এটা মোনা জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে রুমের নিগুড়তা প্রথমে ইমরানি ভাঙল কিছু বলবে মোনা চুপ ইমরান বসে ওকে এক নজরে দেখছে পুনরায় বলায় ইমরানের গলাটা একটু রাগত শোনাল কথা শুনতে পারছ নাও ঠান্ডা লাগবে জানালার কাছে কি দেখেছ কেন মোনা জানালার কাছ থেকে সরে গুটি পায়ে এক কদম করে ফেলে ইমরানের সামনে এসে দাঁড়ায় আবছা আলোতে ইমরানের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে মোনা আর কিছু না ভেবে ইমরানের মাথাটা বুকে চেপে ধরল আকস্মিক ঘটনায় ইমরান হতচকিত হয়ে ভাষা হারিয়ে ফেললো শরীর প্রবল বেগে কম্পিত হল এই অনুভূতি অন্য রকম তার ছোট্ট প্রেমিকা লজ্জা ভেঙে কি কাজ করল এটা ওর কি ভয় হচ্ছে না এত বড় একজন পুরুষকে বুকে চেপে ধরতে ওর থেকে বয়সে বড়রাও তো ইমরানের কাছে আসলে কাপাকাপি শুরু করে দেয় অথচ এই মেয়ে আনায়াসে বুকে চেপে ধরে রেখেছে নাকি নিজের পুরুষ বলে ভয় ভুলে গিয়েছে ভেবেছে নিজেকে ছাড়িয়ে নিবে কিন্তু পারল না এই মুহূর্তে মোনাকে প্রত্যাখ্যান করার কোন ক্ষমতা ইমরানের নেই মেয়েটা কাচ্ছে এবার ইমরান নিজেকে আর সামলাতে পারল না মোনাকে চেপে ধরল মোনার কান্নার গতি বেড়ে গেল নিঃশ্বাসের গতি বৃদ্ধি পাচ্ছে এলোমেলো চুমু খেলো ইমরানের চুলে মাথায় মোনা অনেক গুলা বললি পৃথিবীর সব সব শরী আপনার জন্য আমার সাথে একটু কথা বলুন আগের মতো। আবার মোনালিসা বলে ডাকুন ইমরান নীরব মনের মধ্যে তুমুল ঝড় মোনার বুকের ধুক ধুক আওয়াজ ওর কানে লাগছে হার্ট বিট একশো কুড়ি পার মিনিট মোনা ইমরানের উত্তরের জন্য অপেক্ষা করছে হঠাৎ করে ইমরান নিজেকে ছাড়িয়ে নেয় মোনা থেকে মোনাকে রেখে রুম ছেড়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে যায় এমন হন্তদন্ত হয়ে নামা দেখে ড্রয়িং রুমে বাকিরা দাঁড়িয়ে পড়ে কি হয়েছিল রুমে সবার মনে এই প্রশ্ন মোনা নির্বাক নিস্তব্ধ আর কত শাস্তি পেতে হবে মোনাকে পুল সাইডে চেয়ারে বসে আছে ইমরান হাতে সিগারেট কাকনে চলে যাবার পর সব ছেড়ে চলে গেলেও এই সিগারেটি তার পাশে ছিল টানা সাতটা সিগারেট শেষ করে পুলের পানির দিকে নিষ্পলক তাকিয়ে আছে ইমরান অস্থির লাগছে এত বিষাদ কেন জীবনে প্রচন্ড ক্রোধ হচ্ছে মেয়েটার উপর এতটা বিষাদ এর আগে কখনোই গ্রাস করতে পারেনি ইমরানকে মেনে নিতে পারছে না ডাক্তারের কথাগুলো ছোট্ট মেয়েটা এত কষ্ট আড়াল করলেও কি করে সবাই দেখছে ইমরানের ক্রোধ ভেতরটা যে পুড়ছে তা দেখার কেউ নেই এই দুই বছরে মেয়েটা কেন কোনো প্রতিবাদ করল না কেন সবাইকে জোর গলায় বলল না সে ভালোবাসে ইমরানকে মায়ার অত্যাচার সহ্য করে এসেছে কেন আর ভাবতে পারছে না প্রবল বেগে গায়ে টি শার্টটা খুলে ছুড়ে মার একপাশে পানিতে ঝাঁপ দিল ইচ্ছামতো কিছুক্ষণ পুলের পানিতে সাঁতরালো মিনহাজ নয়ন ইশতিয়াক এবং ঈশান দূরে দাঁড়িয়ে ইমরানকে দেখছে ঈশানের চোখে পানি মুখ খিচে বলল আমার পাপার এত কষ্ট কেন নয়ন আগলে নিল ঈশানকে গগন কাঁপিয়ে বজ্রপাত মনে হচ্ছে মুসলধারে বৃষ্টি হবে ইমরান আরেকটা সিগারেট পানিতে দাঁড়িয়েই ধরালো ঘাড় ঘুরাতেই দেখতে পায় বারান্দায় তার অর্ধাঙ্গিনী প্রিয় মানুষটি ছল ছল চোখে তাকিয়ে আছে দুহাতে বার বার চোখ মুছেই যাচ্ছে জ্বলন্ত সিগারেট ছুড়ে মারল পুলের পানিতে সজরে বলল ভেতরে যাও বৃষ্টি আসবে ভিজে গেলে আরো খারাপ হবে শরীর মানুষটা অবহেলা করেও যত্ন নিচ্ছে দরকার কি এমন যত্নের ইচ্ছে হাসি মুখ রেখে অযত্নই ভালো ঝুপঝাপ বৃষ্টি শুরু হতেই আড়ালে থাকা প্রাণীগুলো বাগানের একপাশে ছাউনিতে দাঁড়ালো মিনহাজ নয়নকে ধমক দিয়ে বলে বেয়াদব কোথাকার আমি মেয়ে আর মেয়ে জামাই এই ব্যক্তিগত কথা শুনবো এখানে দাঁড়িয়ে এই ঈশান ভেতরে যাও বাবা মাকে একা ছেড়ে দাও এটা জনক নয়ন রাখো তোর লজ্জা ভুলে যা ইমরান তোর মেয়ের জামাই আপাতত কাঠখোট্টা ইমরানের এই অবস্থা কেন হলো সেটা অবগাহন করার চেষ্টা কর ইমরান সজোরে পানিতে ঘুষি মারছে ওর এমন আচরণে বাকিরা ভয় পেয়ে গেল পানিতে ডুব দিয়ে যাচ্ছে অনবরত ঈশান ভয় পেয়ে বলল আঙ্কেল আমি যাচ্ছি পাপার এ জমার প্রবলেম আছে এভাবে পানির মধ্যে ডুব দিচ্ছে কেন ঈশান দৌড়ে গেল বৃষ্টি মাথায় নিয়ে খানিকটা ভিজে গেল পাপা উঠো ছেলে ডাকে ইমরান পেছনে ফিরে দেখে ছেলে ভিজে ছুপছুপা তড়িঘড়ি করে পুল থেকে উঠে গেল নিজেকে বকতে বকতে নিজের এই রূপ ছেলেকে দেখাতে চায় না সে ছেলে জানে তার বাবা খুব সেন্সিবল রেসপন্সিবল একজন মানুষ নিজের পাগলামি ছেলেকে দেখানো যাবে না এত বড় ছেলে বাবার পাগলামি দেখবে ভাবতেই লজ্জা লাগছে ইমরানের তুমি এখানে কেন কেন। প্রিন্স বাবার গলায় নেই ঈশান কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে বলল এমন করছ কেন পাপা উঠে এসো অলরাইট প্রিন্স আসছি ফুফি খাবার দিয়েছে একসাথে খাবো বলে তোমাকে খুঁজতে এসেছিলাম ও টাওয়াল দিয়ে গা মুছে শরীরে টাওয়ালটা পেছিয়ে খুলে একপাশে রেখে দিল রেক থেকে বাথরুমটা বের করে গায়ে দিল চলো ঈশান আশপাশে চোখ বুলিয়ে দেখে নয়নরা আছে কিনা দেখে কেউ নেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইমরানের চোখে পড়লে নির্ঘাত মহাপ্রলয় হয়ে যেত বাড়ির ভেতর ঢুকতেই দেখে সবাই টেবিলে আইরিন ডাক দিল খে যাহ ইমন টেবিলে তাকিয়ে দেখে মোনা ও বসে আছে আজ কিছুটা লজ্জা পেয়েছে বাথরো পরা অবস্থায় বাড়ির মেইড বা আইরিন ছাড়া কেউ দেখেনি এত খোলামেলা ভাবে ইমরান নিজেকে কারো সামনে উপস্থাপন কখনো করেনি ভেবেছিল সোজা রুমে ঢুকেই ড্রেস চেঞ্জ করবে কিন্তু ঈশানের জোরাজরিতে পুলে ভেজা কাপড় রেখে এসেছে টেবিলে মোনা তুষি বসে আছে কিছুটা বিব্রত অবস্থায় পরে গিয়েছে সবাই কথা না বাড়ির সামনে পা আগাতেই আইরিনের আবার ডাক কিরে ডাক দিলাম না আপা আমি বাথরুম পড়া আছি চেঞ্জ তো করে আসি এমন অর্ধেক টাওয়াল গায়ে বাথরুম পরে খেতে বসবো কি বলো এগুলা আশ্চর্য তুই কি আজ প্রথম রোগ পরে খাবি প্রতিদিন তো এক্সারসাইজ করার পর গোসল করে রোগ পরে নাস্তা খাস মাঝে মাঝে তো রোগ থাকে না টাওয়াল পেছাই খাওয়া শুরু করিস ইমরান পোস করে দম ফেলল দাঁত কিরমি করা জবাব দিল ওটা আমার বেডরুমে আপা পুরো বাড়িটাই তো তোর সোহান ইশারা করতেই কথা শেষ না করে মোনার দিকে চোখ যেতেই আইরিন জিওভাই কামড় দিল ও সরি যা আমি ভুলে গিয়েছিলাম এখানে নতুন বউ আছে ও হয়তো তোর এমন রূপ দেখেনি আপার লাগাম ছাড়া কথাগুলো আর গেল না মোনা এক পলক ইমরানের দিকে তাকাতেই চোখাচোখি হলে চোখ সরিয়ে ফেলে তৎক্ষণাৎ নয়ন বলে উঠল মামা চলে আয় তোকে কিন্তু হট ড্যাশিং পুরো চকলেট বয় লাগছে এই অবস্থায় দেশি বিদেশি যেই মেয়ে দেখবে ঝাঁপিয়ে পড়বে ওয়েট মেয়েদের মতো অভিনয় করে বলি ইমরান নিউ লুক সো হট মৌ যে সোফিয়া আছে না তোর ইটালিয়ান এমপ্লয়ী ও যদি দেখত এই অবস্থায় শিউর ঝাঁপিয়ে পড়ত নয়ন সোফিয়ার কথা একদম বলবে না সেদিন বিজনেস মিটিং শেষে আমি পাপা আর ম্যানেজার ডিসকাস করছিলাম ওই মুহূর্তে সোফিয়া কোথায় থেকে এসে আচমকা পাপাকে জড়িয়ে ধরে পাপার কোলে বসে পড়ে যেই না চুমু খেতে যাবে ঠাস ঠাস দুটো পড়েছে সোফিয়ার গালে সোফিয়া ফায়ার্ড বেহায়া মহিলা বাইরে এমনিতেই বাজ পড়ছে রুমের মধ্যে বোম ব্লাস্ট হয়েছে ইমরান কাকে কি বলবে বুঝতে পারছে না ছেলেটা ও হয়েছে ফুপুর মতো ইমরান স্তব্ধ এদের কথা শুনে হঠাৎ ও খেয়াল করলো ওর প্রচন্ড হাসি পাচ্ছে কিন্তু হাসলে এই অবস্থায় বাকিরা বিব্রত হবে তাই সে চোয়াল শক্ত করে নয়নকে জোরে ধমক দিল নয়ন বেয়াদপের মতো কথা বলছিস কেন টেবিলের বাচ্চারা আছে দেখিস না ভুলে যাস না তোর এসব কথা শুনে ওরা ভালো কিছু শিখবে না মুখ সামলে কথা বল নয়ন অতি আশ্চর্যজনক কিছু দেখার মতো চমকে গিয়ে বলল কে বাচ্চা কই বাচ্চা ছাড়া তো এই বাড়িতে কোনো বাচ্চা নেই ও আচ্ছা তুই কি কোনোভাবে সোহান ঈশান আর মোনা ভাবিকে ইঙ্গিত করলি সোহানকে বিয়ে করালে বাচ্চার বাপ হয়ে যেত এতক্ষণে ঈশান এর বয়স তো আঠারো এই বয়সে মিনহাজ বিয়ে করে ফেলেছে আর বাকি রইল মোনা ভাবি আর কিছু বললাম না হয়তো বছর ঘুরতেই দেখবো এক বন্ধুর নানা হওয়ার সংবাদ আর অন্য বন্ধুর বাপ তাহলে বাচ্চা কই এখানে এই মুহূর্তে ইমরানের ইচ্ছে করছে চর দিয়ে নয়নের মুখ ভোতা করে ফেলতে সবাই যে খুব আনন্দ পেয়েছে এই কথায় এদের মুখ দেখেই স্পষ্ট বুঝতে পারছে ইমরান করে হাসছে। নিজেকে সংযত করলো মোনার দিকে তাকিয়ে ইমরান রাগ নিয়ে চোখ সরিয়ে নিল মোনা কেমন যেন হাসলো ইমরান বুঝলো হাসিটা কষ্টের এই কষ্ট মোনার প্রাপ্য ভোগ করুক সেই শাস্তি কথা না বাড়িয়ে উপরে রুমে এসে চেঞ্জ করে নিল ইমরান ইমরান শুনেছে প্রিয় মানুষের বুকে শান্তি কাকনকে আঁকড়ে ধরতে চেয়েছে বহুবার কিন্তু কাকন নিজের দুনিয়ায় ব্যস্ত ছিল আজ যখন মোনা বুকে চেপে ধরল ওর মনে হলো যদি সুযোগ থাকত মনের সব গ্লানি উজাড় করে চোখের পানিতে ভাসাত বুক কিন্তু তা সম্ভব নয় কারণ ইমরান পুরুষ এই কান্না দেখানো যাবে না ফুটবল ভাববে লোকে বড় ডাইনিং টেবিলটার একদম সামনের রাজকীয় চেয়ারটা টেনে বসলো ইমরান ওটা ওর জন্য বরাদ্দ থাকে এখানে ইমরান ছাড়া কেউ বসে না এতক্ষণ সবাই অপেক্ষা করছিল ইমরানের জন্য সবাই শুরু খেতে বসে মোনার প্লেটে খাবার দিয়ে নিজের জন্য বেড়ে নিল এই দৃশ্যটা আড়াল থেকেই সবাই দেখলো সবার মনে সুখের অনুভূতি নিজের প্লেটের মাটনটা মোনার প্লেটে উঠিয়ে দিল মোনা কাচ্ছির মাটন খেতে পছন্দ করে তা ইমরান জানে টেবিল জুড়ে সবাই গল্প করছে শুধু দুইটা মনের আনাগোনা বাকি বোঝাপড়া বাকি জীবনের গল্প বাকি একসাথে হাঁটা বাকি ইমরানের এত প্রিয় ও আজ গলায় আটকে যাচ্ছে মোনার দিকে তাকাতেই বুঝতে পারছে মেয়েটা ও খাচ্ছে না আজ ইদানিং চোখ গুলো খুব তাড়াতাড়ি ভেসে উঠতে চায় ঝোঁকের বসে একটা ছোট্ট হয়তো আর দশ কি পনেরো বছর বাঁচবে কিন্তু মোনার তো পুরো জীবন পড়ে আছে কেন বিয়েটা করলো মোনা এর মধ্য বলে উঠলো বাবা কিছু কথা বলবো। হ্যাঁ বল আম্মা আমার জন্য চিন্তা করো না আর ফুফিকে কিছুই বল না কেমন মোনার এই কথার পিঠে কি কথা বলবে মিনহাজ বুঝতে পারল না মেয়ের মনে ফুফি সম্পর্কে কোনো রাগ নেই মোনা বড় একটা শ্বাস ছেড়ে বলল বাবা বলতে পারো ফুফির কি দোষ ফুফির একটাই দোষ ভালোবেসে ভুল করেছে ভূতারা চিহ্ন মানুষের প্রেমে পড়েছে টেবিলে সবাই প্লেট থেকে হাত উঠিয়ে মোনার দিকে তাকালো মোনা এক হাতে চোখ মুছল গ্লাস থেকে এক ঢোক পানি খেলো পুনরায় বলা শুরু করলো ওয়ান সাইডেড বা বোথ সাইডেড যেমনই হোক ভালোবাসলে সহজে ভুলা যায় না তুমি নিজেই তো প্রমাণ যদি না আঘাত আসে মাকে ভুলতে পেরেছ পারো নিত আমার বয়স একুশ বছর ফুফি তোমার বন্ধুকে ভালোবাসে আজ পঁচিশ বছর ধরে সে কি করে ভুলবে যার ভালোবাসার বয়স আমার বয়সের চেয়েও বেশি শয়নে স্বপ্নে রাতে দিনে একটাই মানুষকে ভালোবেসেছে যখন ব্যাপারটা মানিয়ে নিল যে মানুষটা তার হবে না তখন বিয়ে হলো সংসার ও শুরু করল সেই মুহূর্তে শুনল তার একমাত্র আদরের ভাস্তি যাকে রাত দিন কোলে পিঠে মানুষ করেছে অসুখে নিজে না ঘুমিয়ে সেবা করেছে জ্বরে পড়ে যখন মা মাস তখন সারা রাত বুকে আগলে রেখেছে নিজে না খেয়ে কত রাত ভাস্তিকে খাইয়েছে সেই মেয়ে কিনা তার ভালোবাসার মানুষকে এভাবে ছিনিয়ে নিল কেমন লাগবে এই অনুভূতি বাবা তুমি বুঝবে না নিজের ভালোবাসার মানুষ চোখের সামনে অন্য কাউকে ভালোবাসে বললে ওই মুহূর্তটা দুনিয়া জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে ইচ্ছে করে জানো বাবা আমার ও ইচ্ছে করেছিল সেদিন যেদিন চোখ বন্ধ করে ফেললো মোনা যেদিন জেনেছিলাম তোমার বন্ধু অন্য কারো স্বামী যেদিন দেখেছিলাম তোমার বন্ধুকে তার সাবেক স্ত্রীর সাথে অন্তরঙ্গ অবস্থায় পরে অবশ্য সত্যটা জেনেছি আমার দেখার ভুল ছিল ভুলের মাসুল আজ ও গুনছি কিন্তু দেখেছিলাম তো আমার ফোনে মেসেজ আসতো তাদের ভালোবাসার কথা বলে তোমার বন্ধুর দাম্পত্য জীবনের ভিডিও পাঠাতো অপরিচিত নাম্বার থেকে আমার কেমন লাগতো বলো খুব ভালো তাই না এই মানুষটাকে বাবা আমি পাগলের মতো ভালোবাসতাম জানো সমাজ পরিস্থিতি লোকজনের কথা আমি কিছু কেয়ার করিনি ফ্রেন্ডদের বলেছি তোরা জানিস আমার একটা ইমরান সাহেব আছে কিন্তু আমি জানি মানুষটা আমাকে ভালোবাসে না যা বলে সব ক্ষণিকের টান আমার প্রতি এসব ভুলতে এন্টি ডিপ্রেশন পিল খেতাম বুঝতে পেরেছো আমি তোমাদের একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দি বাবা আমি তোমার মেয়ে মোনাসা ইকবাল গত ছয় বছরে দুই দুই বার সুইসাইডেম্প করেছি ভাগ্য ভালো ছিল বেঁচে গিয়েছি দীপ্তকে মা হারা করো না আমি বুঝি মা না থাকার কষ্ট ফুফি ওই কষ্ট অনেকটা কমিয়ে দিয়েছিল ঈশান বুঝে মা না থাকার কষ্ট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওর জন্য তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো মিনহাজ মেয়ের চোখের দিকে তাকিয়ে আছে কথা নেই মুখে খাবার টেবিলে সবাই এক আকাশ বিস্ময় নিয়ে সামনের বসে থাকা কিশোরীকে দেখছে ইমরান হতবিহব্ব বল মনসুর প্রশ্ন করল মা তুই এই কাজ কখন করছিস আমরা টের পেলাম না চাচার দিকে তাকিয়ে বলে প্রথমবার করেছি এস এস পরীক্ষার আগে বিরহের যন্ত্রণা সহ্য হয়নি যাকে এত ভালোবাসলাম সে ফেলে চলে গেল জেনেছিলাম তার প্রথম স্ত্রী সন্তানের কথা হ্যাঁ এটা ঠিক আমার টাও ফুফির মতো একতরফা ছিল কারণ নিরানব্বই শতাংশ আমার ছিল দ্বিতীয় বার করেছি মানুষটা যখন দ্বিতীয় বার ছেড়ে চলে গেল চাচি জানে প্রথমবার চয়ন দেখেছিল হাত কেটে ফ্লোরে অচেতন হয়ে পড়েছিলাম চয়নের বোন সাদিয়া আপু তখন নতুন মেডিকেল অফিসার আপু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিল হাত কাটা ছিল অনেক দিন দেখনি তোমরা নিজেদের কাজে ব্যস্ত ছিলে দ্বিতীয়বার তোমরা বাসায় ছিলে না গলায় দড়ি দিয়েছিলাম চাচি এসে ধরেছে দরজার নব ভেঙে জানিনা চাচি কিভাবে বুঝেছিল আমি এই কাজ করতে যাচ্ছিলাম থাক বাদ দাও এসব যার মন ভাঙ্গে সে বুঝে ভাঙ্গার কষ্ট বাবা শুনো তুমি দূরেই থাকো মোনা অনেক আগে নিজের চাঞ্চল্য হারিয়ে পথহারা হয়েছে তুমি আমাকে বিয়ে দিয়েছ সেই মানুষ তার সাথে যে আমার চোখে নিষ্ঠুরতম একজন যে অন্য কারো অনুভূতি বুঝে না আচ্ছা পুরুষ মানুষ এমন কেন এই যে আপনি তো পারতেন আমার পুতিকে তাহলে আজ এই দুর্দিন দেখতে হতো না আমাদের আর বেশি মুখ খোলানো যাবে না মিনহাজ স্পষ্ট বুঝতে পারছে এখন ওকে সামলাতে পারবে একমাত্র ইমরান কিন্তু হতো যে উঠে গেল টেবিল থেকে আপা এখন আর খাবো না এখন হতব মায়াটাকে সামলাতে হবে বাসায় গিয়ে মোনাকে দেখে রাখবেন এখন আর মরতে যেও না যা করেছো আগে করেছো তোমার ইহিনো কাнди আমার কবরে যাওয়ার টিকিট কাটতে হবে ইমরান আর মোনা নিজেদের সমস্যা যত তাড়াতাড়ি পারো মিটিয়ে নাও তোমরা সুখে থাকলে আমরা ভালো থাকব এত কষ্টের পরে এক হয়ে বাঁচামি করোনা ইমরান তুই সব সামলে নিবি আমি জানি আইরিন খাবার প্যাক করে দিয়েছে ওই বাড়ির জন্য ইমরান টেবিল থেকে উঠে এগিয়ে দিয়ে আসলো ওদের মোনাই শুধু মাত্র খাবার ঠিক মতো খেল সবাই বিস্মিত নয়নে দেখছে রুবিনা এবং তুষি এগিয়ে রুমে নিয়ে আসলো মোনাকে ইমরান নিজের রুমে মোনাকে না রাখাতে সবাই অসন্তুষ্ট অন্যদিকে মুখের উপর কথা বলার সাহসও নেই কারো ওরা চলে গেলে মোনার রুমের দরজা দিবে তৎক্ষণাৎ ঈশান দরজায় উকি দিয়ে বলল মা আসি মোনার ছেলেটার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল আস আজ রাত তোমার সাথে থাকি আমি ডিভানে থাকব কিন্তু তোমার কাছাকাছি থাকতে চাই বাখারা মোনা ঈশানের দিকে তাকিয়ে আছে মায়ের কাছে থাকার জন্য কত আকুল আবেদন অথচ এই ছেলে জীবনের আঠারোটা বছর মা ছাড়াই কাটিয়েছে নতুন মা পেয়ে লোভ সামলাতে পারেনি মোনা তো জানেই না মায়েরা কেমন হয় সে নিজে ও মাহারা তাও সর্বোচ্চ চেষ্টা করবে এই ছেলেটা যেন কিছুটা মাফিল আরাম করে বসল ঈশান ওখান থেকেই গল্প করছে মোনার সাথে মোনা খাত ছেড়ে উঠে ঈশানের পাশে বসে কোলে মাথা দিতে বলল চুলি বেলি কেটে দিতে লাগলো খেয়াল করলো ঈশান কাচ্ছে। ঈশান কার্য কেন লজ্জা পেয়ে চোখের পানি মুছে বলে ধন্যবাদ মা আমার কাছে আসার জন্য সবাই আমাকে আগে বলতো মা ছেলে এখন আর কেউ বলবে না পাপার উপর রাগ করেও কখনো ছেড়ে যাবার কথা ভাববে না মনে থাকবে মোনার ও চোখের কোণে পানি উজ্জ্বল মুখ করে অধর প্রসারিত করে মোনা উত্তর দিল ঠিক আছে মনে থাকবে এখন আপনি ঘুমালে আমিও ও ঘুমাব ঈশান কথা না বাড়িয়ে চোখ বন্ধ করল কিছুক্ষণের মধ্যে ছেলে ঘুমিয়ে পড়ল মা ডাকটা শুনেই মোনার বুকের ভেতরটা কেমন যেন করলো এই ডাকটা এত মধুর কেন আসতে না ডাকাও শুরু করে মা ডাক শুনতাই এত সুখ লাগছে তাহলে যারা মা তাদের জীবনে কত সুখ কার সাথে কি বোঝাপড়া করবে ইমরান কার উপর রাগ দেখাবে মায়াকে কষ্ট দিয়েছিল বলেই কি কাকন ঠকালো। কিন্তু মুনা সে তো নির্দোষ কেন মোমের মতো পুতুলটাকে কষ্ট দিচ্ছে ইমরান আজ পনেরো দিন মিটিং এর জন্য কক্সবাজার এসেছে নতুন দুটো রিসোর্ট করছে এখানে একেবারে সমুদ্রের নিকটে উদ্বোধন বিশেষ কাউকে দিয়ে করাবে মাত্র কাজ শুরু হয়েছে শেষ হতে বছর দুয়েক লাগবে রিসোর্টের নাম ও ঠিক করা আছে বিশেষ কারণ নামে আজ যে করেই ঢাকা ফিরতে হবে না হয় অনেক অসম্পূর্ণ কাজ থেকে যাবে তা তো হতে দেয়া যায় না এখানে কাজ গুছিয়ে নেয়া শেষ হয়েছে বাসায় ফোন দিয়ে সবার খোঁজ নিয়েছে ঈশান বেশ কয়েকবার বলেছে মায়ের সাথে কথা বলতে কিন্তু প্রতিবারই যে গুরুত্ব বজায় রেখে নাকচ করে দিয়েছে ইমরান তা মনার ছোট্ট কোমল মন সহজেই উপলব্ধি করেছে সেই রাতের পর আর ক্রোধে মোনার ঘরে যাওয়া হয়নি আত্মহত্যা করার চেষ্টার মতো অপরাধ করেছে এই কথাটা ইমরান মেনে নিতে পারেনি যদি কিছু হয়ে যেত প্রকাশ করতে হবে কেন যদি বুঝেই নিতে না পারে অন্তরাত্মার ছটফটানি তাহলে সেখানে ভালোবাসা না থাকাই ভালো কেন তার যত্ন কি কখনো বোঝাতে সক্ষম হয়নি সে কতটা আগলে রাখতে চায় ছোট্ট মোনালিসাকে বড্ড বেশি ভয় পায় ঠকে যাওয়ার ভয় চরম ভাবে ঠকে যাওয়ার ভয় কষ্ট দেয়ার ভয় পায় ছোট্ট মোনালিসা এখনো ছোট্ট সে চাইতো না তার এই জীবনে হাসি খুশি মেয়েটার জীবন জোড়াতে আড়াল থেকে ভালোবেসে যেত ভালোবাসা বলা ঠিক যতটা সহজ প্রকাশ করা তার চেয়েও কঠিন কই এই পনেরো দিনে মেয়েটা একবারও তো খবর নিল না ইমরানের ইমরান উদ্দিগ্ন ভীষণভাবে ভাবে মোনাকে কি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছে এই আসলেই সংসারের মানে। ভালোবাসি আওড়ালেই কি ভালোবাসা হয় তার চেয়ে গুনে গুনে একুশ বছরের বড় মধ্য বয়সী পুরুষকে বিয়ে করেছে এই ফ্যান্টাসি যদি কেটে যায় আর কয়দিন নিজের এই শক্তপোক্ত শরীরটা ধরে রাখতে পারবে ইমরান এরপর যদি মোনার আর ভালো না লাগে মোনা জানে না ইমরানের স্পর্শ কেমন ইমরান জানে না মোনা কি চায় কাছাকাছি কখনো আসা হয়নি দুজনের ইমরান নিজেকে আশ্বস্ত করলেও কাছাকাছি আসা ছাড়াও সংসার হয় থাকুক না মোনা নিজের মতো স্বাধীন হলো না না হয় কোনো শারীরিক সম্পর্ক যতদিন মোনা না চায় কিন্তু মানসিক একটা শান্তি তো আছে ঈশান মা পেয়েছে কাকন জেনে গিয়েছে মোনা এবং ইমরানের বিয়ের কথা সেই থেকে মেয়েটা জ্বালাচ্ছে ইশতিয়াক কয়েকবার স্টেপ নিতে চেয়েছে কিন্তু ইমরান কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ওর সাথে দেখা করতে হবে ফোন করে বলল। হ্যালো ঢাকার টিকিট কাটো আমি আজই ব্যাক করব স্যার আপনি তো আরো এক সপ্তাহ পরে আসার কথা আজই আসব এবং এখনি বের হচ্ছি আর কোনো প্রশ্ন নয় ওকে স্যার টেবিলে একপাশে গাজর এর হালুয়া কাঁচা সন্দেশ ছানা বালুশাই অন্য পাশে পেঁপে লাউ আলু পটল এর তরকারি ঈশানকে বকে বকে ভাত খাওয়াচ্ছে মোনা ওর তামাশা দেখছে তুষি আর আইরিন তুষির মেয়েটা ঘুমাচ্ছে তুষীয় ভয় পেয়ে যাচ্ছে মোনার ধমকে গত পরশুদিন প্রেসার প্রেশার লো হয়েছে ইশার এর ডাক্তার বলেছে বেশি খেতে না খেলে পড়ার চাপ নিতে পারবে না বাংলাদেশে এসে কলেজে ভর্তি হয়ে নতুন পড়া নিয়ে ভালোই বেগ পেতে হচ্ছে এক বছর ড্রপ দিতে হবে অনেক বার করে মোনা খেতে বলায় সকালে না খেয়ে কলেজে গিয়েছে এরপর থেকে মোনার বকাবকি শুরু আইনি কণ্ঠে বলল রে বাদ দে আর দিস না ও মনে হয় বমি করে দিবে চুপ করো আপা ও খাবে পারলে ওর বাপ ও খাবে খাবারের বেলায় আদর কি সবজি না খেয়ে কি শরীর বানিয়েছে ওর বাবা ওরে সব শিখালেও খাবার খাওয়া শেখায়নি হা করো ঈশান তুই নিচেও তো খাস না তোরেই তো তোর বাপ বকে ধমকে খাওয়াতো চুপ থাকো আপা শাক দিয়ে মাছ থাকবে না আমার কথা বাদ আমার প্রেশার লো হলে তখন এমন করে মা গিলতে ধমকে না আর প্লিজ। পাতা কে খায় আমি কি গরু মোনার চেয়ার টেয়ার বসলো বাবা আমরা খাবার পাই তাই কদর করি না যারা পায় না তাদের কথা ভাব ঈশান মোনার কথার ইঙ্গিত বুঝে ফেলল সরি মা অল্প অল্প করে দিও তাহলে তো অভ্যাস হবে মোনা কথা বলতে বলতে কবে খাবার খাইয়ে শেষ করে ফেলেছে টেরি পেল না ঈশান পাপা মোনা পেছনে ফিরে দেখে ইমরান দাঁড়িয়ে আছে কখন এসেছে তুষি এগিয়ে গিয়ে প্লেট নিয়ে কিচেনে রেখে এলো ইমরান ছেলেকে জড়িয়ে ধরল অল্প কিছু কথা বলল মোনা এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে এতদিন পর দেখে মন খুশি হয়ে গেল একবার ইমরানের দিকে ইমরান ওর দিকে না লম্বা পা ফেলে রুমে চলে গেল এভাবে অবজ্ঞা করাটা কোনো মানুষই মেনে নিতে পারবে না কিন্তু সেখানে মোনাভাগ্যের দোহাই দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে যতটা খুশি হয়ে অধর প্রসারিত হাসি ফুটে উঠেছিল ইমরানকে দেখে ততটা বিষাদের চোখের কার নিশেষ অসুজল গড়িয়ে পড়ল বাকি সবার অবচরে খুশি মোনার কাছে এসে বলল ভাবি উপরে যাও ভাইয়ার কি লাগবে দেখো মোনা মাথায় ঘোমটা টেনে বেছেনে হাত ধুতে গেল ইমরান রুমে গিয়ে কোটটা খুলে চেয়ারের উপর রেখে শার্টের বাটন গুলো খুলে চিত হয়ে বিছানায় শরীর এড়িয়ে যায় কতদিন নিজের বিছানা এই রুমটা ছেড়ে কোথাও গিয়ে শান্তি পায় না এই রুমের সাথে কত স্মৃতি ঈশানের বেড়ে উঠা নিজের কাজের সফলতা জীবনের সব অঙ্ক কষেছিল এই কামরাতে এসি বাতাসটা গায় লাগছে। শাওয়ার নেওয়া উচিত কিন্তু শরীরে এনার্জি নেই। একটু ঘুম প্রয়োজন। সহসা কেউ একজন দরজা নক করার শব্দে প্রতিউত্তর করল আসো। মুনা পায়ে এগিয়ে গিয়ে দেখি চোখ বন্ধ করে সাতটি বাটন খুলে শুয়ে আছে বিছানায়। লোমস বক্ষ চোখ পড়তেই নজর সরাল মোনা কেন জানি এই মানুষটাকে দেখার তৃষ্ণা মিটবে না ঠিক তেমনি মানুষটা মোনার হয়ে ও মোনার নয় নিজেকে বোঝালো মোনা চোখ ফেরাতে মন চাচ্ছে না মন চায় পাশে বসে সারাদিন দেখুক মানুষটাকে দু চোখ ভরে দেখুক ইমরানকে মনে হচ্ছে অনেক ক্লান্ত। টেবিলে রেখে গেলাম। আর কিছু লাগলে জানাবেন ইমরান মোনার দিকে তাকালো একটা সাদা কামিজ গায়ে হাতে দুটো চুরি সিম্বল নাকের মধ্যে কি যেন চিকচিক করছে না ফুল হবে মাথায় খোঁড়া পুরো ভালো লাগছে জি মোনা スニーカー টি-শার্ট প্যান্ট পরতো শেফ আজ ত্রি মাত্র 19 দিনে এত পরিবর্তন বাসায় আজ কি সব সবজি রান্না হয়েছে না তো মুরগির মাংস আছে তো আপনি আসবেন জানলে আরো কিছু রান্না হতো আপনি বলেন কি খাবেন ব্যবস্থা করছি না ঈশানকে জিজ্ঞেস করলাম। মোনা আমতা আমতা করছে এটা কোনো কথা এই লোকচুপ করে কথা শুনছিল ও খেতে চাইছিল না যে মুখ ফসকে বের হয়েছে আর হবে না আপনি খেয়ে নিচে চলে আসুন দিচ্ছি মোনার রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ালো দরজা খোলা থাকাতে কি মনে করে পেছনে ফিরল চোখ বন্ধ করে আগের মতোই শুয়ে আছে ইমরান মোনা এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া বলেছিল ইমরান বাইরে থেকে এসে কাকলকে জড়িয়ে ধরত মোনার হয়তো সেই ভাগ্য নেই আগের মোনা হলে এসব কখনোই ভাবতো না দৌড়ে গিয়ে জড়িয়ে ধরত আজ কত সংকোচ মোনা চলে যেতে পা বাড়ালো ইমরান চোখ না খুলে বলল সামনে এসে দেখলেই পারো লুকিয়ে দেখার কি আছে মনার মধ্যে হঠাৎ এসে ঘর করল। সাত আট না ভেবে তাড়াতাড়ি ডাইনিং চলে গেল অদ্ভুত কয়টা চোখ লুকের বুকটা এখনো ধুক ধুক করছে কিভাবে যেন কথা বলে কি করে এই লোকের প্রেমে পড়লাম বলল মোনা বসল না বসলেই ওর কান্না পাবে এই ইমরানি আগে ওকে কোলে তুলে যত্ন করে খাইয়ে দিয়েছে কিন্তু এখন কথাই বলে না খাওয়ানো তো আকাশ কুসুম চিন্তা দেখি ইমরান তো কি খাইয়ে ছাড়বে তখন বকা শুনে খাবি মোনা তো তাই চায় এর মধ্যে ইমরান এসে চেয়ার টেনে বসল আইনিন এবং মোনা খাবার বেড়ে দিল ঘড়িতে সাড়ে তিনটা বাজে সকালে নাস্তা না করে ক্যাম্পাসে চলে গিয়েছে ছিল তাই এসে গোসল করে ঈশানকে খাইয়ে দিল ইমরান খাবার আগে বনকে জিজ্ঞেস করলো খাবে কিনা বন খেয়েছে জানালো এমন সময় ফোন আসাতে আইরিন রিসিভ করতে চলে গেল মোনা আগের জায়গায় দাঁড়িয়ে ইমরান একবার ও ওকে জিজ্ঞেস করল না খেয়েছে কিনা ইমরান গিয়ে হাত খেয়ে রহিমা বলল বড় আম্মা আপনি খাইবেন না রহিমা আপা আপনারা খেয়ে নেন আমার ক্ষুধা নেই আপনের কি মাথা ঠিক আছে সকাল থেকে না খাওয়া বৈশা আছেন কিষান বাবারে খাওয়ানোর সময় তো কইলেন আপনার ক্ষুধায় পেট মোনা আর কথা বাড়াল না রুমে চলে গেল রুমে দরজা লোক করে এক গ্লাস পানি খেয়ে চোখ বন্ধ করতেই ঘুমে দেশে তলিয়ে গেল শরীর ক্লান্ত ছিল ক্ষুধা নিয়ে বসে থাকার কষ্টটা মোনা কখনো সহ্য করেনি না একবার জিজ্ঞেস মিনহাজ হাতে ইনভাইটেশন কার্ড নিয়ে বসে আছে মামুন সাহেব ও মোটামুটি উৎসুক ইমরানের মুখে হাসি মোনার দাদি উসখুস করে বলল আমার আমারে আনতা জামাই থেকে এসেছি আনটি সরি দাদি যান মিনহাজ কেমন জঘন্য শোনাচ্ছে আমার মুখে এসব ডাক আমি আনটি ডাকবো প্লিজ হাসিনা বেগম হেসে বললেন আরে ডাকাডাকি দিয়ে কি হবে মনে টানি হইল আসল টান মায়া এবং সালমা নাস্তা নিয়ে এল মায়া মুখ ফিরিয়ে চলে যেতে নিলে ইমরান বলল মায়া তোমার ভাস থেকে এক নজর দেখে এসো তোমার জন্য ওর যে পরিমাণ ভালোবাসা ঠিক চেয়ে কয়েক গুণ অভিমান আমার জন্য জমিয়ে রেখেছে মায়া কোনো কথা না বলে চলে গেল। মামুন সাহেবের দিকে তাকিয়ে বলল আপনাদের বাড়ির মেয়েগুলো বড্ড অভিমানে সামলে নিয় ভালোবাসায় ভরিয়ে রাখবে ইমরান প্রাপ্তির হাসি দিল কিছুক্ষণ পর ইমরান আবার সবাইকে অনুরোধ করল বিজনেস পার্টিতে যেতে এরপর বেরিয়ে গেল রাতে বাইরে থেকে ডিনার করে এসেছে ইমরান ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেল আপা আসো আমরা যেন কেউ তোদের ব্যক্তিগত ব্যাপারে কথা না বলি বলব না কিন্তু মেয়েটা আজকে সারাদিন সকাল থেকে এখন অবধি না খাওয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখ বারোটা বিশ বাজে ঈশান ও অনেক চাইল ওকে বুঝালো কিন্তু না তোমার বাবা আসলে খাবো পারলে ঠিক করে ন্যায় সব ওর বৌষ আছে এই পনেরো দিন তো ঠিকঠাক মতো খেয়েছে আজকে এমন কি হলো যে খাচ্ছে না জানি না কথা বলে আইরিন চলে যেতেই নিজের কাজে মনোযোগ দিল কেন যেন খাবারের সাথে রাগ কেন দরজা লক করা দেখে চাবি দিয়ে লোক খুলল ইমরান রুমে লাইট জ্বলছে হাতে একটা বই নিয়ে বসে আছে মোনা চোখ দুটো টকটকে লাল মুখ ইমরানকে ঢুকতে দেখে গায়ে ওনা জড়িয়ে মাথায় ঘোমটা দিল কিছু বলার আগে ইমরানী ওর দুই হাতের বাঘ ধরে শক্ত করে ঝাঁকি দিল এই মেয়ে কি সমস্যা তোমার খাচ্ছ না কেন এত অপমান করেছো এত ছোট করেছো সবার সামনে এরপর ও শান্তি হয়নি ব্যথা পাচ্ছি ইচ্ছে তো করছে চর্দি কিন্তু গায়ে হাত তো তুলতে পারবো না ইমরান জোরে শ্বাস নিয়ে রাগ সংযত করলো এরপর ছেড়ে দিয়ে সোফায় বসে বলল কি সমস্যা বল মোনা খাটের কর্নারে বসল কাল রাতে খাবার পর আর খায়নি পুরো ঘন্টার উপর না খেয়ে আছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না কাতর স্বরে বলল আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন জগে পানি নেই নিচে গিয়ে আনার শক্তি নেই খাবো এর মধ্যে রহিমা খাবার দিয়ে এসেছে ইমরান সোফায় পায়ের উপর পাতুলে কণ্ঠ দৃঢ় করল আমি বসছি এখানে খাওয়া শুরু করো আপনি খাবেন না খেয়ে এসেছি ইমরানের দিকে কিছুক্ষণ এরপর প্লেটে চামচ ভাত নিয়ে চুপচাপ মুখে করেনি নিজে নিজে ঔষধ গুলো খেল রহিমা জিনিসগুলো নিয়ে গেল ইমরানের দিকে তাকিয়ে বলে জানেন বাঁচতে ইচ্ছে করে না এখন কিন্তু এরপরও মেডিসিন নিয়ে যেদিন প্রথম বার সুইসাইড করতে গেলাম চোখ বন্ধ করতেই বাবা আর আপনার চেহারা ভেসে উঠল ভয় পেয়েছিলাম অনেক এরপরও কয়েক পোচ দিয়েছিলাম হাতে কিন্তু দ্বিতীয় বার যখন গলায় দড়ি দিলাম আমি আর ভয় পাইনি কেন জানেন তখন আমাকে আদর করার আর কোনো মানুষ ছিল না আমার মাথায় হাত বুলিয়ে দেয়ার কেউ ছিল না আমি কেউ টেনে নিবে আমার কথা শুনবে যাকে প্রাণ খুলে মনের কথা বলতে পারবো যার সাথে কথা বলতে ভাবতে হবে না আমাকে আমার খুব ইচ্ছে করে আপনার বিছানায় পাশের বালিশে শুতে খুব ইচ্ছে করে আপনার হাতটা জড়িয়ে ধরে ঘুমাতে খুব করে গল্প করতে। আমি আগে যজ্ঞ অযোগ্য বুঝতাম না কিন্তু এখন বুঝি আমি খুব সরি ওই দিন হুসে ছিলাম না তাই ওভাবে আপনাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম মাফ করে দিবেন। আমি তো বাবার কাছে মানুষ হয়েছি আপনার মতো না। দুপুরে আপনি একবার বললে আমি খেতে বসতাম পরে ভাবলাম হয়তো আমার সাথে খাবেন না তাই জিজ্ঞেস করেননি আমি না আগের মতো জেদ না। এই যে খেতে বললেন খেয়ে নিলাম আমার চিত ভাঙানোর মানুষ নেই তো বাবা তো দূরে তো শত্রু আমি আর মাকে তো দেখিনি কিন্তু আপনি যখন চলে এসেছিলেন বাবাকে বলেছিলাম আমাকে আগলে রাখার মানুষটা চলে গেল বাবা সত্যি হারিয়ে গেল মানুষটা সরি সরি অনেক কথা বলি ফেললাম আপনার সকালে অফিস আছে না ইমরান আগের জায়গায় বসে আছে। শান্ত উৎকণ্ঠা বিহীন নম্র কণ্ঠের তোলা সূক্ষ্ম নরম প্রতিবাদ শুনছে কানে বাজছে প্রতিটা শব্দ কিন্তু এই শাস্তি মোনার প্রাপ্য কোন সাহসে কোন অধিকারে এই ছোট্ট নিষ্পাপ দেহটাকে শেষ করার জন্য বদ্ধপরিকর ছিল#!/টি জানতো না আত্মহত্যা মহাপাপ। একটু বিশ্বাস রাখতে পারলো না ইমরানের উপর। ওহ ভুল সম্পূর্ণ ভুল। এই মেয়ে অল্পতেই অবিশ্বাস করে বসে থাকে। ওকে বুঝতে হবে ইমরানকে অবিশ্বাস করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে যদি বিশ্বাসী না থাকে সেখানে ভালোবাসা থাকা বিলাসিতা এই বয়সে ট্রেন্ডে গা ভাসানোর কোনো হেতু নেই আচ্ছা আপনি সেদিন নিউ মার্কেট থেকে আসার সময় লোকটাকে এভাবে মেরেছিলেন কেন মোনার প্রশ্নে ইমরান অক্ষিপট কুচকে বলে অন্যায়ের শাস্তি দিয়েছি কি অন্যায় ইমরানের ব্যক্তিগত করেছে যা ইমরান যত্নে রাখে কি সেই সম্বদ মোনালিসা ইমরান শরীফ খান ইমরান মোনাকে সেই অবস্থায় ফেলে উঠে চলে গেল আয়ুত আলোচনী চেয়ে আছে কি বলে গেল ইমরান ইমরান খান। তার মানে সেদিন ভিড়ের মধ্যে স্পর্শ করা সেই ছেলেটাই ছিল ইমরান জানল কি করে সে কি তাহলে ফলো করছিল উহু এটা তো এমরানের চরিত্রের সাথে যায় না তাহলে কাউকে নিরাপত্তার জন্য মোনার আশেপাশে রেখেছিল তবে কি চয়নের কথাই ঠিক ইমরান সাহেব ভালোবাসে কেন বলে না কিছু আক্ষেপ থেকেই যাবে ভালোবাসি আর শোনা হবে ইমরান সাহেবের মুখ থেকে চলবে তুমি আমার শেষ বেলা জাহি গল্পের তৃতীয় অংশ